ধুধু মাঠ, বৈশাখ মাসে ফুটি ফাটা, আকাশে এক টুকরো মেঘও নেই, চাষের আশা ফর্সা এবছর। কেষ্টপুর ফাঁড়ির পাশে মাটি কাটছিল চাষি মুচিরাম। কেষ্টপুরের কানা দামোদর খাল অঘ্রাণ আসতে না আসতেই শুকিয়ে যায়, কিন্তু খালের গাভায় চাষিরা কিছু চৌকো কেটে রেখেছে যাতে জল এখনো আছে। তেমনি একটি চৌকো থেকে নিজের ঝিঙের ক্ষেতে মাটি কেটে জল নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মুচিরাম। ফাঁড়ির ঘড়িতে বেলা তিনটে, ফাঁড়ির পাশেই বটতলা। চারা বটের তলায় অনেকগুলো সিঁদুর মাখানো গোল গোল পাথর। ফাঁড়ির সেপাইরা পূজো করে এই পাথরগুলোকে, যত্ন করে বটগাছের। বটগাছের পাশেই ফাঁড়ির একটি খোলা জানালায় দাঁড়িয়ে সঞ্জয়, কলকাতার কমবয়সী ছেলে সঞ্জয়, এখন কেষ্টপুর ফাঁড়ির বড়বাবু। এই অজপাড়া গাঁয়ে চুরি চামারিও বিশেষ হয় না, আর অন্য কাজকর্মও তেমন নেই। জানালায় দাঁড়িয়ে মুচিরামের মাটি কাটা দেখতে দেখতে হাই তোলে সঞ্জয়। মাটি কাটতে কাটতে কি যেন একটা তোলে মুচিরাম, ওটা কি শক্ত গোল একটা কিছু। চৌকোর জল দিয়ে ভালো করে জিনিসটাকে ধোয়ে মুচিরাম। পাথর, একটা মসৃণ গোল কালো পাথর। আপনা থেকেই সঞ্জয়ের দৃষ্টি চলে যায় চারা বটের গোড়ার দিকে, ওই একই ধরনের পাথর। তাহলে কি গাছের গোড়া থেকে পাথর গড়িয়ে গিয়ে পড়েছিল কখনো খালের ভেতরে? হতেও পারে। পাথরটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার কোদাল চালায় মুচিরাম। আরে আবার একটা, তারপর আরো একটা, তারপর আরো একটা। অবাক হচ্ছে সঞ্জয়, গাছের গোড়া থেকে কত পাথর খালের মধ্যে পড়েছে। কিন্তু এই শেষ যে পাথরটা মুচিরাম ফেলল, সেটার মধ্যে কি যেন একটা আলাদা ব্যাপার আছে। ফেলে দেওয়ার পরে নিচু হয়ে ঝুঁকে মুচিরাম তাকিয়ে আছে পাথরটার দিকে। এই পাথরটা অন্যগুলোর থেকে আকারে একটু আলাদা, কিন্তু তাতে আশ্চর্যের কিছু নেই। আশ্চর্যের ব্যাপার হলো এই যে ছুঁড়ে ফেলতে আর একটা পাথরের ওপর পড়ে এই পাথরটা ভেঙে দশ টুকরো হয়ে গেছে। কি এটা, পাথর তো নয়। কিরে, কি খুঁজে পেলি? ফাঁড়ির জানলার দিকে তাকায় মুচিরাম, ভয়ে ভয়ে বলে, মরার মাথার খুলি গো বাবু, মরার মাথার খুলি। মরার মাথার খুলি? না, তাতে অবাক হবার কিছু নেই, এসব জায়গায় মাটি খুঁড়লে ওসব জিনিস বেরোতেই পারে। কিন্তু সঞ্জয়ের খটকা লাগছিল পাথরগুলোর ব্যাপারে। আরো খানিকটা খড় তো দেখ কি বেরোয়। আবার মাটি কাটতে শুরু করে মুচিরাম। বেশিক্ষণ কাটতে হয় না, কয়েক মিনিটের মধ্যেই মাটির তলা থেকে বেরোয় একটা জিনিস যেটা লম্বা, শক্ত আর আর কি বলে দিতে হবে না মুচিরামকে। ওটা একটা গোটা কঙ্কাল ছাড়া আর কিছুই নয়। মিনিট পনেরোর মধ্যে তিন সেপাই দুবে, চৌবে আর উপাধ্যায়ের সাহায্যে সঞ্জয় কঙ্কালটা তুলে ফেলে। মুচিরাম খোঁজে মাটির নিচ থেকে বেরোয় দুটো ধাতুর জিনিস। তার মধ্যে একটা হলো একটি পেতলের বেল্টের বাকল যাতে লেখা WBP, অন্যটা একটা কাটারি। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে দুবে, চৌবে আর উপাধ্যায়। WBP মানে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাহলে কি এটা কোনো পুলিশের লাশ? পুলিশ খুন হয়েছিল ওই ওই কাটারি দিয়ে? তৃতীয় একটি ধাতুর জিনিসও বেরোল মাটির নিচ থেকে, সেটা আরো অদ্ভুত লাগলো সঞ্জয়ের।
সেটা একটা আংটি, কঙ্কালের একটি পায়ের আঙুলে পরানো একটি দস্তার আংটি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প অলোক ঘোষের দস্তার আংটি। অলোক ঘোষ লেখক সুধীন্দ্রনাথ রাহার ছদ্মনাম। সুধীন্দ্রনাথ রাহার জন্ম বাংলাদেশের খুলনা জেলার নলধা গ্রামে 1896 সালের 23 জানুয়ারি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক এবং গোল্ড মেডেলিস্ট। ওনার প্রাপ্ত নম্বরের রেকর্ড আজও অটুট রয়েছে। সাহিত্য চর্চা শুরু নাটক দিয়ে। শিশু সাহিত্য রচনা শুরু করেন 1947 সালের পরে। ওনার হাত ধরেই দেব সাহিত্য কুটির এবং শুকতারা পত্রিকার জন্ম। সুধীন্দ্রনাথ রাহার জীবনাবসান হয় 1986 সালের 19 ফেব্রুয়ারি। দস্তার আংটি ধারাবাহিকভাবে শুকতারা পত্রিকায় প্রকাশিত হয় 1377 বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে দস্তার আংটি। বিকেলেই রিপোর্ট লিখে কেষ্টপুর থেকে 8 মাইল দূরের বড় থানায় পাঠিয়ে দেয় সঞ্জয়। রিপোর্ট পড়ে বড় দারোগা হরিশ পাকড়াশির কি যেন একটা মনে পড়ে। কতদিন আগের ঘটনা হবে? 7-8 বছর। তিনি তখন কোথায়? হালিমগঞ্জ? না 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 না, মুন্সিহাট। কেসের ফাইলটা বার করতে হবে। হামারে লিয়ে কা হুকুম হ্যাঁ বড়ে সাহাব? মুখ তুলে দুবে আর উপাধ্যায়ের দিকে তাকান হরিশ পাকড়াশি। বাইরে অন্ধকার হয়ে গেছে, রাস্তায় আলো নেই। দুই সেপাই অন্ধকারে সাইকেলে করে ফিরতে পারবে না। এত রাতে আর কি হুকুম করব বাবা? তোমরা এখানেই থাকো, আজ রাতটা খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু দেখে নাও। জি স্যার। ও আর একটা কথা বলো তো, কেষ্টপুর পোস্ট অফিসের টাকা এখনো রাতে থানাতেই রেখে যান পোস্টমাস্টার। জি সাহাব, আবি ভি পুরানা সিস্টেম চালু হ্যায়, রাত কো রখ কে জাতে হ্যায় অর সবেরে লে জাতে হ্যায়। ঠিক আছে, এখন এসো তোমরা। সেলাম ঠুকে বেরিয়ে যায় দুই সেপাই। হরিশ পাকড়াশি যান নিতাই মুন্সির কাছে। থানার সমস্ত কেসের খাতা নথি সব গুছিয়ে রাখেন মুন্সি। তাকে বলতে তিনি গুদামঘর থেকে 8-10 খানা মোটা মোটা খাতা বার করে ঘাঁটতে শুরু করেন। প্রায় 2 ঘন্টা পরে বলে ওঠেন, এই তো পেয়েছি স্যার। খুন নয়, নিরুদ্দেশ, মতিলাল হাজরা। মতিলাল হাজরা? হ্যাঁ হ্যাঁ, এই মতিলাল হাজরা, ASI ইনচার্জ কেষ্টপুর আউটপোস্ট। 1952 সালের 12 আগস্ট নিরুদ্দেশ হয়ে যায়। তার সাথে থানার দুই সেপাইও নিরুদ্দেশ হয়েছিল, নাম মোতাহের আর জাফর। এইবার মনে পড়েছে, থানায় বলে পোস্ট অফিসের 1000-2000 টাকা ছিল, সেটা নিয়েই কেটে পড়ে, তাই তো? হ্যাঁ স্যার, তখন আমরা মনে করেছিলাম ওই 3 জন বোধহয় টাকা নিয়ে পূর্ব পাকিস্তান পালিয়ে গেছে। স্যার, আপনার কি মনে হচ্ছে আজকের কঙ্কালের ব্যাপারটা এর সাথে জড়িত? মনে তো তাই হচ্ছে, 7 বছর আগের ঘটনা। আজকে যে কঙ্কাল বেরিয়েছে সেটাও তো মোটামুটি ততটাই পুরনো বলে মনে হচ্ছে। 3 জনের মধ্যে একজন হিন্দু, 2 জন মুসলমান। আচ্ছা ধরুন যদি মোতাহের আর জাফর মতিলাল হাজরাকে খুন করে পুরো টাকাটা নিজেরা নিয়ে পূর্ব পাকিস্তানে গা ডাকা দেয়। একটা কাজ করুন দেখি। বলুন না স্যার। 1952 সালের 12 আগস্ট ওই থানায় মতিলাল হাজরা, মোতাহের আর জাফর ছাড়া আর কোন কোন সেপাইয়ের পোস্টিং ছিল সেটা বার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ইয়ার এমন কি খাতা দেখলেই বেরিয়ে যাবে স্যার। হ্যাঁ, বার করুন। তারপর খুঁজে বার করুন সেই রাতে অন্য যারা ছিল তাদের পোস্টিং এখন কোথায়। একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, মানে একটাই কথা জিজ্ঞেস করতে হবে, 12 আগস্ট কেশবপুর ফাঁড়ির বটতলা থেকে পাথর চুরি গিয়েছিল কি না। আর যদি গিয়ে থাকে তাহলে আমি আমার পেনশন বাজি রাখতে পারি যে ওই ডোবা থেকে যে কঙ্কালটা বেরিয়েছে সেটা মতিলাল হাজরা। পরের দিন সকালেই হরিশ দারোগা কেষ্টপুর ফাঁড়িতে দর্শন দিলেন। কঙ্কাল এবং অন্যান্য প্রমাণ দেখতে দেখতে আপন মনেই বললেন,
সত্যি সত্যি এটা যদি মতি হাজরার কঙ্কাল হয় তাহলে বলতেই হবে সে পাপের ফল হাতে নাতে পেয়েছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই পাথরগুলো 12ই আগস্ট চুরি গিয়েছিল কি না? গিয়েছিল স্যার। গিয়েছিল আগে? হ্যাঁ স্যার, গতকাল রাতে আমি পোস্টমাস্টার সারদা বাবুর কাছ থেকে জানতে পারলাম। উনি তো রোজ বিকেলেই পোস্ট অফিসে টাকা থানায় জমা করে যান, গতকালও এসেছিলেন। তো তখনই কথায় কথায় কঙ্কালের সঙ্গে নাকি পুলিশের বকলস উঠেছে শুনলাম। আশ্চর্য, পুলিশ খুনের ঘটনা তো কোনোদিন শুনিনি এই তল্লাটে। সে একবার মতি হাজরা আর দুটো হাবিলদার আমার পোস্ট অফিসের কিছু টাকা নিয়ে পালিয়েছিল বটে, কিন্তু তাই বলে পুলিশকে খুন করে থানার সামনে পুঁতে দিয়ে যাবে? মতি হাজরা পোস্ট অফিসে টাকা চুরি করেছিল, এটা কবেকার ঘটনা? 12ই আগস্ট 1952। আমারই অফিসে টাকা চুরি গেল কিনা তাই তারিখ আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা, টাকার সঙ্গে কি বটতলা থেকে কিছু পাথরও চুরি গেছিল, মনে আছে আপনার? ও বাবা, মনে নেই আবার? সেপাইরা পরের দিন সকালে আমার কাছে এসে হাজির। পাথর তো নয়, তারা তো ততদিনে তাকে ভগবান বানিয়ে ফেলেছে। তো নতুন পাথর আনার জন্যে আমায় দিয়ে চিঠি লেখালো চাঁপাতলার আড়তদারকে। পাথরের আড়তদার? না না, শুধু পাথর নয়, ওখানে ইট, কাঠ, সিমেন্ট, পাথর এসবের গোলা আছে কয়েকটা। তো সেখান থেকে শেষমেশ নতুন পাথর এলো। সব থেকে জরুরি প্রশ্নটা তুমি করেছ, ওই পাথর চুরির ব্যাপারটা। কিন্তু আশ্চর্য, 52 সালে যখন মামলা আদালতে উঠল, এই ঘটনার কোনো উল্লেখ কেউ করল না কেন? যাই হোক, শোনো, হারগুলো শহরে পাঠানোর ব্যবস্থা করো। ডাক্তারের কাছ থেকে জানা দরকার যে কঙ্কালটা কত বছর আগেকার। আজকে পাঠিয়ে দাও, আর সঙ্গে কড়া পাহারা থাকবে। এই বলে হরিশ পাকড়াশি বেরোতে যাচ্ছিলেন, সঞ্জয় পিছু ডাকল, স্যার আরেকটা জিনিস আছে। আবার কি? কঙ্কালের পায়ের একটা আঙুলে এই এই আংটিটা ছিল স্যার, বোধহয় দস্তার তৈরি। তা পাড়া গিয়ে লোক ওরকম আংটি পরে তাতে সন্দেহের কিছু নেই? পাড়া গিয়ে লোক হলে তাও ঠিক ছিল স্যার, কিন্তু তাই বলে পুলিশ? তো পুলিশ চুরি করতে পারে আর আংটি পরতে পারে না? তুমি কি ওই আংটি নিয়ে তদন্ত করবে ভাবছ নাকি? তা করতে চাও করো, কিন্তু কঙ্কালটা সময় মতো শহরে পাঠিয়ে দিও, কেমন? এই বলে হরিশ পাকড়াশি বেরিয়ে পড়লেন। গরুর গাড়িতে করে কঙ্কাল শহরে পাঠানোর ব্যবস্থা করে নিজের ঘরে ফিরে চান করে ভাত খেতে বসতে বসতে সঞ্জয়ের 3টে বেজে গেল। রান্না করে তার জন্য অপেক্ষা করছিল দুখিয়ার মা। অত্যন্ত অখাদ্য রান্না করলেও থানার বড়বাবুর রান্নার লোকের কাজটা তার একেবারে বাঁধা। ঠান্ডা ভাতে ট্যালট্যালে ডাল মাখছে সঞ্জয়, এমন সময় দুখিয়ার মা এসে তার পাশে বসল। এতক্ষণে তোমার খাওয়ার সময় হলো বাপ, এভাবে তো শরীর খারাপ হয়ে যাবে। আর মাসি, শরীরের আর খারাপ হতে কি বাকি আছে বলো? কেন বাপ, কি হয়েছে? কি অসুখ করছে? চিকিৎসা করাও, চিকিৎসা করাও। তোমরা তো শহরে লেখাপড়া জানা লোক, আমাদের গ্রামের টোটকাটা যে তোমাদের বিশ্বাস নাই। শহরে গিয়ে ডাক্তার দেখাও, ওষুধ পড়লেই সব রোগ সেরে যাবে। টোটকা তাবিজ মানে? অম্বল, হাঁপানি এসবের আবার টোটকা হয় নাকি? ও বাবা, হয় না আবার। একটা দস্তার আংটি আছে বুঝলে, দস্তার, 5 পয়সা খরচ, আমাদের সারদা পালের মা দেয়। হালিস হোক, গেরনি হোক, অম্বল হোক, সব সেরে যায়। মতি হাজরা ছিল না এখানে? এই যে তুমি যে চাকরি করছো সেই চাকরি তো করতো, ওরও তো অম্বল ছিল। কতবার বললাম কিছুতে আংটি পড়ল না। তা হ্যাঁ গো, অবাপ কী সব শুনছি, কালকে মাটি খুঁড়ে যেসব হাড় বেরিয়েছে সেগুলো মতি হাজরার? কেমন সত্তর ছিল গো তার, সোনার চাঁদ ছেলে ছিল গা, কে তাকে মেরে পাঁকে পুঁতে দিল? কোনো মতে খাওয়া শেষ করে ঢক ঢক করে এক গেলাস জল খায় সঞ্জয়। আরে ধুর, ওসব কথা কান দাও কেন তুমি? কবিকার হাড় কার কি ছিল কে বলতে পারে? তো
মতি হাজরার অম্বল ছিল, কিন্তু তাও সে আংটি পরেনি। না গো, পরেনি, নেয়নি। মতি হাজরার সঙ্গে দুটো সেপাই সব সময় ঘুরি বেড়াত, মোতাহের আর জাফর, তাদেরও তো হাঁপানি ছিল, তারাও নেয়নি। দুজনেই তো মতির সঙ্গেই হাওয়া হয়ে গেল। বাবা, সেপাই তো কি হবে, মেজাজ একেবারে নবাবি ছিল দুজনে। চুলে লাল রং, চোখে কালো রং, সারদা পালের সঙ্গে খুব ওটা বসা ছিল ওদেরও, তাও তার মায়ের দেওয়া আংটি পরেনি গো। তা হোক, ওরা না পড়লেও আমি পড়ব, সন্ধ্যেবেলা আমার জন্য এনে দিও তো একটা। সেদিন সন্ধ্যেবেলা দুখিয়ার মা সারদা পালের মায়ের কাছ থেকে আংটি এনে দিল। মঙ্গলবার রাতে ধারণ করতে হবে, যাই রোগ হোক তা সারবেই, হয় সাত দিনে, না হয় সাত সপ্তাহে, না হয় সাত মাসে। সেরে গেলে সারদা পালের মাকে বললে এবং তার হাতে যথাসাধ্য টাকা তুলে দিলে তিনি একটি পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবেন, ব্যাস। আংটি হাতে পেয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো সঞ্জয়। হুবহু একই আংটি, শুধু কঙ্কালের পায়ে যেটা ছিল সেটা পুরনো, আর এটা চকচকে নতুন, এই যা তফাত। কিন্তু দুখিয়ার মা তো বলছে মতি হাজরা আংটি পরেনি, তাহলে খালের গাভায় ওই কঙ্কালটা কার? ছোট গ্রামে খবর ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। সেদিন সন্ধেবেলা কাশগুড়ের হরকেষ্ট দত্ত দেখা করতে এলেন সঞ্জয়ের সঙ্গে। তাকে খাতির করে বসালো সঞ্জয়। বড়বাবু, খবরটা শুনে চমকে গেছি, খালের গাভায় কঙ্কাল, কি ব্যাপার বলুন দেখি। ওটার আপনি যতটা জানেন আমিও ততটাই জানি হরকেষ্ট বাবু। মুচিরাম খুঁড়ে বের করলো হাড়গুলো, বড়বাবু বললেন সম্ভবত মতি হাজরার কঙ্কাল। মতি হাজরা নাকি এই থানারই ইনচার্জ ছিল। আচ্ছা, ওটা যে মতি হাজরারই কঙ্কাল সে সম্পর্কে আপনি নিশ্চিত? না, নিশ্চিত আর কি করে হব, এটা তো অনুমান, ভুল হতেই পারে। ভুল হলে বললেন আমারই ভালো। কেন বলুন তো? একশো টাকা পাই আমি ওর কাছে বড়বাবু। একশো টাকা? আর বলবেন না, সেই নপরবাগ দিন মামলাটা চলার সময় একদিন থানায় এসেছিল, তো মতি হাজরে আমাকে বলল, হরকৃষ্ণদা একটা একশো টাকার নোট ভাঙিয়ে দেবেন, তো আমি দিলুম। তার কয়েকদিন পর আমি শহরে গেলাম আমার এক চেনা লোককে টাকা দিতে, সে তো নোট নিয়ে বলে কিনা নোট জাল। জাল? হ্যাঁ বড়বাবু, জাল। আমি তারপর যাচাই করে দেখেছি, তা পরের দিনই আমি গ্রামে ফিরে এলাম, ভাবলাম মতি হাজরাকে আমি ধরবো, এসে শুনি পাখি হাওয়া। সেই থেকে আমি অপেক্ষা করছি কবে আমি মতি হাজরাকে জাল নোট ভাঙানোর মজা দেখাবো। এ তো ভারী তাজ্জব ব্যাপার হরকেষ্টদা। কিন্তু বড়বাবু, ওই কঙ্কাল যদি মতি হাজরা না হয় তাহলে কার হতে পারে? কেন, ওর সঙ্গে তো দুজন সেপাইও বেপাত্তা হয়ে গেছিল, যদি তাদের একজনের হয়? মোতাহের আর জাফর? না না বড়বাবু, অন্য দুজন ছিল প্রাণের বন্ধু, একজনকে কেউ খুন করলে অন্যজন তাকে বাঁচাতে জান দিয়ে দিত। তাহলে ধরুন এমনও তো হতে পারে যে মোতাহেরা জাফর মিলে অন্য কাউকে খুন করেছিল, থানায় তো ওরা ছাড়া আরও চারজন সেপাইয়ের থাকার কথা ছিল সেদিন রাতে। থাকার কথা ছিল কিন্তু ছিল না, দুটো সেপাই গেছিল পানপুরে কাজে, আর অন্য দুজনকে যেতে হয়েছিল বড় থানায় কাগজ জমা দিতে। আমি যখন পরের দিন এলাম, দেখি পোস্টমাস্টার একা দাঁড়িয়ে থানার সামনে। বুঝেছি। আচ্ছা, 12 আগস্টের ঠিক আগে গ্রামে নতুন কেউ এসেছিল, অপরিচিত কেউ, কারোর বাড়িতে কুটুম বা এরম কেউ? এতদিন আগেকার ঘটনা, তবে ওই সারদা পালের খুড়তুতো ভাই যশোদা পাল এসেছিল, কিন্তু তাকে তো কুটুম বলা চলে না, আর ওটা তার কঙ্কালও হতে পারে না,
কারণ সে লোক তো বহাল তবিয়াতে বেঁচে আছে বলে শুনেছি। শুনেছেন, দেখেননি? এই দেখো, কি করে দেখবো বলুন তো, সে তো থাকে আপনার কলকাতায়, এদিকে মাঝে মধ্যে আসতো, অনেকদিন আসেনি। যশোদা পাল কিন্তু লেখাপড়া জানা লোক, শুনেছি নাকি কলকাতায় কাজকর্ম টম্ম কি করে, স্বদেশী করে নাকি যে লোক হেঁটেছে। যাকে যাকে যাক, আজ আসি বড়বাবু, আজ চললাম। টর্চ হাতে বেরিয়ে গেলেন হরকেষ্ট দত্ত। সঞ্জয়ের মাথায় একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। আবার সারদা পাল? এই মামলার সব ব্যাপারের সঙ্গেই সারদা পাল জড়িয়ে কেন? আর যশোদা পালই বা আর গ্রামে আসে না কেন? দুখিয়ার মা রাতের খাবার বেড়ে তাকে ডাকতে সঞ্জয়ের খেয়াল হল আজ মঙ্গলবার, আজ রাতেই তার আংটি ধারণ করার কথা। খেতে খেতে দুখিয়ার মাকে সারদা পালের কথা জিজ্ঞেস করে সঞ্জয়। স্বাভাবিকভাবেই যশোদা পালের কথা ওঠে। ওদের যে আজ এত বারবার তো দেখছো, সবই তো যশোদার জন্য। কি ছালো ওদের, কি ছালো, কুড়ে ঘরে থাকতো, একদিন খেত তো একদিন খেত না। সারদার তো নামে হোমরা চোমরা, পুষ মাস্টারের মাইনে তো 20 টাকা। যশোদা কলকাতায় গিয়ে তবে তো ওদের অবস্থা ফেরালো। আজকে যে ওদের এত ধান জমি, এত বড় দোতলা পাকা বাড়ি, এসব তো যশোদার পয়সায়। যশোদা বিয়ে করেনি? করেছে, ওই কলকাতায়। সে শহুরে মেয়ে, আমাদের গ্রামে মোটে আসতে চায় না। আমি দেখিনি বাপু তাকে কোনোদিন। সন্দেহ আরো বাড়ে সঞ্জয়ের মনে। যে বিয়ে করেছে শহরে, সে গ্রামের বাড়িতে এত টাকা ঢালে কেন? খাওয়া শেষ করে সঞ্জয় ফিরে যায় ভাঁড়িতে। 6 জন সেপাই আছে আজ ভাঁড়িতে। তাদের মধ্যে একমাত্র মহাবীর তিওয়ারি পুরনো আর পাকা লোক। সঞ্জয় তাকে ডেকে তার কানে কানে কি যেন বলে। তিওয়ারি একটু অবাক হয়, কিন্তু তাও মাথা নেড়ে সালাম করে। বড়বাবুদের মাঝে মধ্যে এরম অদ্ভুত খেয়াল হয়। রাত 11টার সময় দুজনে নিঃশব্দে বেরোয় ভাঁড়ি থেকে। সঞ্জয়ের কোমরে ভাঁড়ির একমাত্র পিস্তল। সারদা পালের চেহারা বেঁটে খাটো, কিন্তু 40-42 বছর বয়সেও বেশ শক্ত। মুখে একটা কুচকুচে কালো গোঁফ ছাড়া আর কোনো বিশেষত্ব নেই। সেই গোঁফেই নিজের ঘরে বসে তা দিচ্ছিল সারদা। বাড়িটা দোতলা, নিচে 4টে, উপরে 4টে ঘর। প্রায় পুরো সংসার দোতলায় থাকে। নিচের 4টে ঘর নিয়ে সারদা থাকে। বাইরের ঘরে তার পোস্ট অফিস, তার পাশের ঘরটা তার শোয়ার ঘর, বাকি 2টো ঘরে সারদার গোদাম। ধানের গোলা আলাদা আছে, এখানে থাকে আলু, সর্ষে, তিল, নারকোল, কলাই, গুড়, এইসব। এই 4টি ঘর পেরিয়ে ওপরে যাওয়ার সিঁড়ি। বাড়ির মেয়েরা সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে চলে যায়, সেটা আরো পেছনে। সারদার শোবার ঘরে কারু ঢোকা বারণ, যদিও কেন যে বারণ তা কেউ জানে না। আজকাল গভীর রাতে বেশ কয়েকবার ঘুম থেকে ওঠে সারদা, যেমন এখন উঠেছে। ঘরের জানালা বিশেষ খোলে না সে, খুললেও দক্ষিণ দিকের জানালা। আজ সে জানালা বন্ধই আছে। জানালার বাইরে দাঁড়িয়ে সঞ্জয়। জানালার পাল্লার কবজা পুরোপুরি মেলেনি, অল্প ফাঁক থেকে গেছে। সেই ফাঁকের মধ্যে দিয়ে সঞ্জয় দেখতে পায় হলদে আলোর রেখা, মানে ঘরের ভেতরে লণ্ঠন জ্বলছে। কান পেতে শোনে সঞ্জয় উস্কুস শব্দ, কে যেন বিছানা থেকে উঠছে, চটি পরে হেঁটে যাচ্ছে ঘরের অন্যদিকে,
জোড়ের মুখে আলোর রেখা নেই, মানে সারদা আলো হাতে করেই নিয়ে গেছে। কিন্তু গেল কোথায়? দরজা তো বন্ধই রয়েছে। ঘরের অন্য জানলাগুলো এক এক করে পরীক্ষা করে সঞ্জয়। না, কোনো আলো কোনো শব্দ নেই। 10 মিনিট, 15 মিনিট, গেল কোথায় সারদা? নিঃশব্দে বাগান পেরিয়ে গিয়ে বাইরে মহাবীরের সঙ্গে পরামর্শ করে সঞ্জয়। তারপর দুজনে পাঁচিল টুপকে সারদার শোবার ঘরের সামনে এসে দাঁড়াল। একে একে পোস্ট অফিসের জানলাগুলো পরীক্ষা করতে লাগলো সঞ্জয়। দরজার কাছে এসে দাঁড়াতেই আচমকা দরজার একটি ফুটো দিয়ে আবার দেখা গেল সেই হলদে আলোর রেখা। মিস্ত্রি দরজা তৈরি করার সময় পুটিং দিয়ে ফুটোটা বন্ধ করেছিল নিশ্চয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই পুটিং ঝরে পড়ে গিয়ে ফুটো আবার খুলে গেছে। ফুটোয় চোখ রাখে সঞ্জয়। দরজার উল্টো দিকের দেওয়ালে দুটো লোহার আলমারি, একটি আলমারির পাল্লা খোলা, আর সেই আলমারির ভেতর থেকে আলো হাতে বেরিয়ে এলো সারদা পাল। এর থেকে অবাক কাণ্ড সঞ্জয় কোনোদিন দেখেনি। সারদা পাল বেরিয়ে এসে ঘুরে দাঁড়িয়ে আলমারির পাল্লা বন্ধ করতে গেল। কিন্তু বন্ধ করার আগে আলমারির ভেতর থেকে একটি অপরিচিত কণ্ঠস্বর শুনতে পেল সঞ্জয়। আরো 2টা ঘন্টা ঘুমিয়ে নাও, ভোরের গাড়ি আমার ধরা চাই। তারপর বন্ধ হয়ে গেল আলমারির পাল্লা। কিন্তু এবার যদি সারদা বাইরে আসে, তাড়াতাড়ি দরজা ছেড়ে একটা কুশের গাদার পাশে গা ঢাকা দিল সঞ্জয়। কয়েক মুহূর্ত পরেই বুঝল তার আশঙ্কা অমূলক নয়। দরজা খুলে লণ্ঠন হাতে বেরিয়ে এলো সারদা পাল। 2 মিনিটের জন্য চারপাশটা দেখে নিয়ে আবার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। ঘরের ভেতরে ঢুকতে পারলে সঞ্জয়ের লাভ হতো, কিন্তু এখনো তার সময় আসেনি। আপাতত মহাবীরকে পাহারায় রেখে সঞ্জয় ফিরে এলো ফাঁড়িতে। সেখান থেকে একজন ছাড়া আর সবকটা সেপাইকে নিয়ে এলো সঙ্গে। আসার আগে ইউনিফর্ম ছেড়ে পরে নিল ধুতি পাঞ্জাবি, হাতে নিল একটা ছোট ব্যাগ। ভোর 4টার মধ্যে বাড়ির চারদিকে পড়ে গেল 6 জনের একটা ঘের। ভোরের যাত্রী এত বড় বাড়ির কোন দিক দিয়ে বেরোবে বলা শক্ত। খানিকক্ষণ পরেই দুবে ছুটে এলো সঞ্জয়ের কাছে। সাহাব, পিছে কে দরওয়াজে সে এক আদমি নিকলা হ্যায়। আর দেরি করল না সঞ্জয়, দৌড় লাগালো দুবের সঙ্গে। বাড়ির পেছনে অহল্যাবাই রোড। ভোরের আবছা আলোয় দেখা যাচ্ছে একজন মানুষ সেই রাস্তা পেরিয়ে মাঠের রাস্তা ধরেছে। লোকটা লম্বা চওড়া, গায়ে সাদা কোট। সেপাইদের বড় থানায় রিপোর্ট করতে বলে সঞ্জয় একাই পিছু নিল লোকটার। দুজনের মধ্যে দূরত্ব প্রায় 50 ফুট, কিন্তু ফাঁকা মাঠের মধ্যে দিয়ে কারুর পিছু নিলে লুকোনোর সুবিধে নেই। সামনের লোকটি এর মধ্যেই 2 বার পেছনে ফিরে তাকিয়েছে। সন্দেহ করল নাকি? কেন করবে? ভোরের গাড়ি ধরার প্রয়োজন তো অনেকেরই থাকতে পারে, আর স্টেশনে যাওয়ার অন্য যে রাস্তাটি রয়েছে তাতে এখন এক হাঁটু কাদা। কিন্তু যদি হঠাৎ করে থেমে সঞ্জয়ের পরিচয় জিজ্ঞেস করে, সঞ্জয় ভেবে নেয় সে কি উত্তর দেবে। সে বলবে সে হরকৃষ্ণ দত্তর কুটুম, শহর থেকে দেখা করতে এসেছে। কিন্তু লোকটা এবার সত্যি সন্দেহ করেছে। সে স্টেশনের সোজা রাস্তায় না গিয়ে ঘুর পথ ধরল। সঞ্জয় হাসল, লোকটা চালাক, কিন্তু ওর থেকে চালাক নয়। সঞ্জয়ও যদি লোকটার পেছনে পেছনে ঘুরপথ ধরত, তাহলে সে বুঝে যেত যে সঞ্জয় তার পিছু নিয়েছে। সঞ্জয় তার দিকে ভ্রুক্ষেপ না করে সোজা স্টেশনের দিকে চলল। স্টেশনে পৌঁছে কলকাতার টিকিট কেটে সঞ্জয় চায়ের দোকানে গিয়ে দাঁড়াল। তার চোখ টিকিট ঘরের দিকে।
পাঁচজনের পরে লাইনে দাঁড়ালেন সাদা কোট। তিনিও কলকাতার টিকিট কিনলেন, কিনে হাসি মুখে এগিয়ে এলেন সঞ্জয়ের দিকে। সকালে কি আপনাকেই দেখলাম আমার পেছনে? সামনে একজন ছিলেন বটে। আপনি আপনি কি কেষ্টপুরেই থাকেন? আমি মশাই কলকাতার লোক, এখানে কুটুম বাড়িতে এসেছি। হ্যাঁ, কেষ্টপুরেই থাকি। পোস্টমাস্টার সারদা পাল আমার দাদা। নমস্কার, আমার নাম যশোদা পাল। ট্রেনে সামনাসামনি বসে দুজনের আলাপ জমে উঠল। যশোদা পাল ওয়াকি বহাল মানুষ, সব খবরই রাখে। বয়স 30-32, ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে হাওয়াই শার্ট, হাতে সোনার ঘড়ি। দুখিয়ার মা একটা খবর ঠিকই বলেছিল, যশোদা গ্রামে আসে। তার আশাটা সঞ্জয় দেখেনি, কিন্তু যাওয়াটা দেখেছে। ভোরের অন্ধকারে খিড়কির দরজা দিয়ে মাঠের মধ্যে দিয়ে ঘুর পথে কথা বলতে বলতে যশোদা নিজের দুপায়ের জুতো খুলে তার থেকে বালি ঝেড়ে বার করল। সঞ্জয় লক্ষ্য করল তার কোনো পায়ের আঙুলেই দস্তার আংটি নেই। যে নিজে আংটির ব্যবসা করে সে আংটি ধারণ করে না। সঞ্জয় এবার নিজের পায়ের জুতো খোলে, বালি ঝেড়ে ফেলে নিজের পায়ের আংটির চারদিকে চুলকোতে থাকে। দেখেছেন দাদা আংটি পরতে গিয়ে কি অবস্থা হয়েছে? কি কিসের আংটি? ওই হাঁপানি। আপনি শিক্ষিত মানুষ হয়ে এসবে বিশ্বাস করেন? দাদা কিছু খাওয়া যাক, আসুন। নিশ্চয়ই, কিন্তু আমি খাওয়াবো কিন্তু। আরে সে কি, না না না, আমি আগে বলেছি কিন্তু। তাতে কি, আপনি আমাদের গ্রামের কুটুম, আপনি পয়সা দেবেন কেমন করে হয়? এই ভাই, দুটো করে সিঙ্গাড়া দাও দু জায়গায়, আর দুটো চা। সিঙ্গাড়া খেয়ে চায়ে এক চুমুক দিতেই ফেরিওয়ালা দৌড়ে এলো। বাবু গাই ছাবে, 1 টাকা আটা না। যশোদা পাল পকেটে হাত দিল, কিন্তু বেরোলো শুধুই 4টে 100 টাকার নোট। এ বাবা, খুচরো তো একেবারেই নেই। আরে আমার কাছে আছে তো, আমি দিয়ে দিই তাহলে। সঞ্জয় পকেট থেকে নিজের বটুয়া বার করল। একটা কাজ করুন না, আমার একটা 100 ভাঙিয়ে দিন বরং। যশোদা সঞ্জয়ের দিকে একটা 100 টাকার নোট এগিয়ে দিল। সঞ্জয়ের হঠাৎ করে মনে পড়ে গেল হরকেষ্ট দত্তর নকল নোটের গল্প। একটু ইতস্তত ভাবেই সে বলল, দাদা যদি কিছু মনে না করেন আপনার কলকাতার ঠিকানাটা একটু লিখে দেবেন, মানে আর কিছুই না, আজকাল নকল নোটের যা সমস্যা। নকল নোট মানে আপনার কি আমার উপরে সন্দেহ? না 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 না, ছি ছি ছি, কি বলছেন দাদা। তবে দেখুন, আনকোরা নতুন নোট তো, এটা যে নকল নয় হলপ করে আপনি তো বলতে পারবেন না। আর আমি তো আর পুলিশে যাব না নকল নোট নিয়ে। আজকে সন্ধেবেলায় আমাদের কোঅপারেটিভে জমা করব, যদি নকল হয় তাহলে আপনার কাছেই ফেরত নিয়ে আসব। কামরার আরও কয়েকজন সঞ্জয়ের কথার সমর্থন করলেন। যশোদা কি আর করে, কাগজ আর কলম বার করে লিখে দিল, যশোদা রঞ্জন পাল, 12 নম্বর লবণগোলা লেন, কলকাতা 15। সঞ্জয় কাগজটা পকেটে চালান করল, তারপর অমায়িকভাবে বলল, দাদা কিছু মনে করলেন না তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এবার নামবো। হ্যাঁ, পশ্চিম পাড়ায় আমার একজন আত্মীয় আছেন, তার সঙ্গে একবার দেখা করতে হবে, চলি। গাড়ি স্টেশনে থামতেই নেমে পড়ল সঞ্জয়, স্টেশনের পেছনের দিকে পা চালাল। একবার পেছনে তাকিয়ে দেখল যশোদা তার উপর নজর রাখছে কি না। ট্রেনের পেছনের দিকে আপার ক্লাসের একটা কামরা একদম খালি, তাতেই উঠে বসল সঞ্জয়। গাড়ি ছেড়ে দিতেই নিজের ব্যাগ খুলে ভেতর থেকে বার করল পাজামা, পাঞ্জাবি, টুপি আর দাড়ি। কয়েক মিনিটের মধ্যেই নিজের চেহারা সম্পূর্ণভাবে পাল্টে ফেলল সে। হাওড়ায় যখন যশোদা পাল ট্রেন থেকে নেমে একটা প্রাইভেট গাড়িতে উঠল, তখন সে খেয়াল করল না যে তার ঠিক পেছনে ট্যাক্সিতে পাজামা পাঞ্জাবি পরা একজন উঠে বসেছে। কিন্তু যতক্ষণে গাড়ি দিলজলায় ঢুকল, যশোদা বুঝতে পেরেছে যে হাওড়া থেকে কেউ তার পিছু নিয়েছে।
সঞ্জয় খেয়াল করল যশোদা বেশ কয়েকবার পেছনে ফিরে তাকিয়েছে। এইবার একটা চালাকি করল যশোদা, গাড়ির স্পিড কমিয়ে একেবারে থামিয়ে দিল। কি করে সঞ্জয়? সেও যদি গাড়ি থামায় তাহলে যশোদা বুঝে যাবে যে কেউ তার পিছু নিয়েছে, আর সেটা হলে যশোদার যেখানে যাওয়ার সেখানে সে আর যাবে না। সঞ্জয় গাড়ির চালককে বলল, কাছে থানায় চলো। দু মিনিট পরেই ট্যাক্সি এসে শুঁড়িপাড়া থানায় থামল। সঞ্জয় ভাড়া মিটিয়ে থানায় ঢুকে নিজের পরিচয়পত্র দেখিয়ে ওসির সঙ্গে দেখা করতে চাইল। এখান থেকে দু মিনিট দূরে জলজলা রোডের উপর একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল, WB 7327। কার গাড়ি কোথায় যাচ্ছে খবর নিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই ওয়্যারলেসে খবর ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সঞ্জয়ের প্রশ্নের উত্তর নিয়ে ফিরে এলেন ওসি। আপনার মক্কেল তো বড় গাছে নাও বেঁধেছে, WB 7327 শেঠ মঞ্জিলে গেছে, মানে শেঠ বুলাকি চাঁদের বাড়ি। শেঠ বুলাকি চাঁদ? কোটিপতি ব্যবসাদার। আপনার মক্কেল তার বাড়ির বাইরে গাড়ি থামিয়ে ভেতরে গেছে। সঞ্জয়ের একটু খটকা লাগল। কলকাতায় এসে একজন মানুষ নিজের বাড়ি না গিয়ে, নিজের স্ত্রী পরিবারের সঙ্গে দেখা না করে আগে এক শেঠজির বাড়ি গেল। ওসি যেন সঞ্জয়ের মনের কথা বুঝতে পেরেই বললেন, বুলাকি আর আপনার মক্কেল খুবই ক্লোজ মনে হচ্ছে। বুলাকি নিজের গাড়ি পাঠিয়েছিল তাকে আনতে। আসলে WB 7327 বুলাকি চাঁদেরই গাড়ি। সঞ্জয়বাবু, আপনি বেঙ্গল পুলিশের লোক, এটা কিন্তু কলকাতা পুলিশের এলাকা, আমাদের সাহায্য ছাড়া আপনি এগোতে পারবেন না। কিন্তু তার জন্যে আপনাকে সমস্ত ডিটেল আমাকে দিতে হবে। সঞ্জয় ব্যাগ থেকে বার করলো আরেকটি ছদ্মবেশ। এবার তার নাকের নিচে একটা ছোট্ট বাটারফ্লাই গোঁপ, থুতনিতে নূর, সাহেবি পোশাকের সঙ্গে মাথায় মুসলমানি ফেজ টুপি। এসব করতে করতেই সে ওসিকে বলতে লাগলো কৃষ্ণপুরের ঘটনা। সব শুনে মাথা নাড়লেন ওসি ইন্সপেক্টর প্রণব চৌধুরী। বেশ চমক আছে কেসটাতে। বেশ, আপনি স্বাধীনভাবে চলতে চাইছেন, চলুন। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। আমি রাস্তাটা চিনি না, আপাতত আমাকে বুলাকি চাঁদের বাড়ির কাছাকাছি পৌঁছে দিলেই হবে, তারপর যা কিছু বলার আমি ফিরে এসে আপনাকে বলবো। আপনি সার্ভিস রিভলভারটা এনেছেন? সঞ্জয় জামার পকেট থেকে পিস্তল বার করে দেখাল। সে থানা থেকে বেরোতে যাবে এমন সময় ফোন বেজে উঠল। হ্যাঁ হ্যাঁ, শুঁড়িপাড়া থানা। হ্যাঁ হ্যাঁ, ওসি বলছি। খুন? বলেন কি মশাই, শেঠজি খুন? দৌড়ে ভেতরে ফিরে এলো সঞ্জয়। কি 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 কে খুন হয়েছেন? শেঠ বুলাকি চান্নাকে এইমাত্র খুন হয়েছেন। খবর দিচ্ছেন তার ম্যানেজার নেহাল চাঁদ শেঠ। সে কি? লোক দিয়ে আর পাঠাতে হলো না আপনাকে, আমি নিজেই যাব বুলাকি চাঁদের বাড়ি। আপনি আমার সঙ্গেই চলুন, খুনের তদন্ত করতে করতে আপনাকে যতটা পারি সাহায্য করব। শুঁড়িপাড়া থানা থেকে শেঠ মঞ্জিল যেতে লাগলো মিনিট পাঁচেক। বাড়ি দেখে সঞ্জয়ের চক্ষু স্থির। কলকাতা শহরের বুকে অন্তত 5 বিঘে জায়গা, তার ভেতরে চওড়া পিচ ঢালা রাস্তা, ফুলের বাগান, পুকুর, খেলার মাঠ আর 3 তলা একটি বিশাল প্রাসাদ। রাজভবনের চাইতে কোনো দিক দিয়ে কম জমকালো নয় এই শেঠ মঞ্জিল। পুলিশের ট্রাক গিয়ে গাড়ি বারান্দার নিচে দাঁড়াতেই সিঁড়ির ওপর দেখা গেল একটি লম্বাটে গালপাট্টাওয়ালা বুড়োকে। কপালে খুব স্পষ্ট 3টি বলি রেখা, চোখ দুটো ভয়ানক চঞ্চল, ফতুয়ার নিচে 2টো বোতাম নেই, সেই ফাঁক দিয়ে ভুঁড়ির খানিকটা আভাস পাওয়া যায়। ইনি ম্যানেজার নেহাল চাঁদ। হিন্দি বাংলার জগা খিচুড়ি করে বৃদ্ধ ওসি প্রণব চৌধুরীকে অভ্যর্থনা জানালেন। এইসা বিপত্তি কিসি কো যেন না হয় ইন্সপেক্টর সাহাব, মালিক তো সির মালিক নেই থে, উনি আমার ভাই বলেন, পিতা বলেন, সবকুছ ছিলেন। অচানক দেখুন আসমান সে বিজলি গিরল, বন্দুক কা গুলি সে দুশ্মন কো ধরে দিন ইন্সপেক্টর সাহাব,
লাখ টাকা দিব আমি আপনাকে মন্দির বানানোর জন্য। নিহাল চাঁদকে জিজ্ঞাসাবাদ করে যা জানা গেল তা সংক্ষেপে এরকম। ঘণ্টা খানেক আগেও বুলাকি চাঁদের সঙ্গে বসে বৈষয়িক কথা বলছিলেন নিহাল চাঁদ। বিরাট কারবার, সারা ভারত জুড়ে চাল ডাল আরো হরেক রকমের জিনিসের আড়ত রয়েছে বুলাকি চাঁদের। মালিক নিজেই সব কাজ দেখতেন নিহাল চাঁদের সাহায্যে। আলোচনার শেষে এক ঘন্টা আগে মালিকের ঘর থেকে উঠে নিজের সেরেস্তায় যান নিহাল চাঁদ। সেইখানে খাতাপত্র দেখছেন এমন সময় গুড়ুম করে একটা শব্দ শুনতে পান, সঙ্গে একটা চিৎকারও শোনা যায়। চাকর বাকরের চিৎকার বলেই মনে হয় নেহাল চাঁদের। তিনি ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে আসেন। মালিকের ঘরে ঢুকে দেখেন গদির ওপর চিত হয়ে পড়ে আছেন বুলাকি চাঁদ, বুকের কাছে রক্ত, পাশে দাঁড়িয়ে ভৃত্য বদ্রীদাস। মালিককে ওই অবস্থায় দেখে নেহাল চাঁদ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে দেখে অনেক চাকর বাকর এসে জড়ো হয়েছে। বদ্রীদাস বলে সে মালিকের জন্য লস্যি নিয়ে আসছিল অন্দরমহল থেকে। গদি ঘরের পেছনের দরজাতে পৌঁছতেই সে গুড়ুম শব্দটা শোনে। পরমুহূর্তেই দেখতে পায় উল্টো দিকের বারান্দা থেকে লাফিয়ে নেমে একটা লোক বাঁদিকের মাঠের মধ্যে দিয়ে ছুট দিল। পোশাক, পোশাক বাঙালি বাবুদের মতোই। মুখ না, মুখ দেখতে পায়নি বদ্রীদাস। পেছনে ছুটে যাওয়া না, সেটা করার উপায় ছিল না। সে দেখলো মালিক জখম হয়ে পড়ে আছেন, বুকে রক্ত। ডাকুর পেছনে ছুটে যাওয়ার থেকে মালিকের পাশে ছুটে যাওয়াই বেশি দরকার বলে সে মনে করেছিল। চিৎকার, হ্যাঁ প্রথম চিৎকার সেই করেছিল, তারপর হয়তো অন্য অনেকেও করে থাকবে, কিন্তু তা খেয়াল নেই বদ্রীদাসের। বুলাকি চাঁদের গদি ঘরে ডাক্তার তখনও রয়েছেন। করার তার কিছুই নেই, শুধু পুলিশের সঙ্গে কথা বলবেন বলেই অপেক্ষা করছেন। নেহাল চাঁদ, সঞ্জয় এবং নিজের সহকারী সুজিতকে নিয়ে প্রণব চৌধুরী ঢুকলেন গদি ঘরে। গদি ঘর আসলে একটা প্রকাণ্ড হল ঘর, যার একদিকে আধ হাত উঁচু গদি, অন্যদিকে সোফা আর টেবিল, দেওয়ালের গায়ে সারি সারি কাঠের আলমারি। আলমারিগুলো দেখে সঞ্জয়ের কেন যেন মনে পড়ে গেল কেষ্টপুরের কথা, যেখানে এমনই একটি আলমারির ভেতর থেকে সে শুনেছিল মানুষের গলার আওয়াজ। গদির ওপর পড়ে বুলাকি শেঠের মৃতদেহ। তাকিয়ায় ঠ্যাসান দিয়ে বসেছিলেন, হঠাৎ গুলি লেগে উল্টে পড়েছেন। মোটা সোটা মাঝবয়সী ভদ্রলোকের গায়ে গরদের হাত কাটা বেনিয়ান, সেই বেনিয়ানের বুকের কাছে জমাট বাঁধা রক্ত। তাকিয়ার পেছনে ঝুলে পড়া মাথাটা মন দিয়ে দেখল সঞ্জয়। মুখ থেকে দারুণ বিস্ময় যেন ফেটে বেরোচ্ছে, মানে যে লোক তাকে গুলি করেছিল তার কাছ থেকে ওরম আচরণ একেবারেই আশা করেননি বুলাকি শেঠ। তার মানে আততাই পরিচিত, কিন্তু কে সে? সঞ্জয় মনে মনে ভাবে যশোদা পাল নয় তো? ডাক্তার চলে যাওয়ার পর লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে প্রণব চৌধুরী সোফায় বসে পড়েন। নেহাল চাঁদের জবানবন্দি আগেই নেওয়া হয়েছিল, এবার সেটা লিখে তাকে বলা হলো সই করতে। হিন্দিতে সই করল নেহাল চাঁদ, কিন্তু তার কলম ধরার কায়দাটা দেখে কার কথা যেন মনে পড়ে গেল সঞ্জয়ের। এই বিশেষ কায়দায় আজকেই যেন অন্য কাউকে কলম ধরতে দেখেছে সে। আচ্ছা, শেঠজির সব কাজ কি হিন্দিতেই হয়? হঠাৎ এমন একটা প্রশ্ন শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়ে নেহাল চাঁদ, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের জন্য। তারপরেই কলম পকেটে গুঁজতে গুঁজতে সহজভাবেই বলে, নহি নহি, অংরেজি ভি চলে, বাংলা ভি চলে। প্রণব চৌধুরী সঞ্জয়ের দিকে ভুরু তুলে তাকান। এমন একটা অসংলগ্ন প্রশ্নের মানে কি? সঞ্জয় বোঝে যে প্রশ্নটা সে না করে ওসিকে বললে ভালো হতো। বদ্রীদাসের জবানবন্দির সময় সে একই ভুল দ্বিতীয়বার করে না, ওসির কানে কানে একটা কথা বলে। আবার সঞ্জয়ের দিকে তাকান প্রণব চৌধুরী, কিন্তু এবার তাঁর চোখে বিরক্তি নয়, বিস্ময়। বদ্রীদাস লেখাপড়া জানে না, সে জবানবন্দিতে টিপসই দেবে।
তার টিপসই যখন নেওয়া হচ্ছে, ওসি তখন সঞ্জয়ের প্রশ্নটা তাকে করেন। আচ্ছা লস্যিটার কি হলো? জি, আরে তুমি যে বললে মালিকের জন্য লস্যি নিয়ে আসছিলে, তো সেই লস্যিটা গেল কোথায়? নিজেই খেয়ে ফেললে নাকি? বদ্রীর মুখ দেখে মনে হচ্ছিল সে যেন দম আটকে মারা যাবে। কোনো মতে ঢোক গিলে সে বলল, হুজুর মালিকের ও অবস্থা দেখে আমি লস্যি কা গ্লাস তো দরওয়াজে কে পাশ রাখলাম, তারপর তো অনেক আদমি এলো কমরে কে অন্দর, তো গ্লাসের কি হলো ও তো আমার খেয়াল নাই হুজুর। চৌধুরী আর সঞ্জয় দৃষ্টি বিনিময় করলেন। সঞ্জয় নিহাল জানের দিকে ফিরল। আপনার অফিস ঘরে নিয়ে চলুন তো আমায়। এই খুনের মামলা ছাড়াও আরেকটা মামলার তদন্তের ভার আমার ওপর, সেই ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা রয়েছে আমার। দুজনে ঘর থেকে বেরিয়ে গেল। নিহাল চাঁদের অফিসের দিকে যেতে যেতেই কথা শুরু হলো। আপনাদের গাড়ি কটা? জি ছটা, গাড়ি ছড়কে লরি ভি আছে। সবকটাই মালিকের নামে? জি জি। WB7327 নম্বরের গাড়িটা আপনাদেরই তো? জি জি হ্যাঁ। নিহাল চাঁদের গলায় যেন অস্বস্তির একটা ইঙ্গিত শুনতে পেল সঞ্জয়। কথা বলতে বলতে দুজনে ঢুকল তার অফিস ঘরে। ওই WB7327 আজ সকালে হাওড়া স্টেশন থেকে কাকে এনেছে এই বাড়িতে? ও তো আমি জানি না হুজুর, বলেন তো ড্রাইভারকে দেখে দিচ্ছি, ও সব কিছু জানে। বেশ ডাকুন। নিহাল চাঁদ বেরিয়ে যায় ঘর থেকে। সঞ্জয় এই সুযোগটাই খুঁজছিল। তাকে দেখার পর থেকেই সঞ্জয়ের কেমন যেন সন্দেহ হচ্ছে, কিন্তু তার প্রমাণ দরকার। সেই প্রমাণ হয়তো এই ঘরেই আছে। ঘরের মাঝখানে একটা রোল টপ টেবিল, গায়ে চাবি ঝুলছে। চাবি ঘুরিয়ে ডালা খুলতেই সঞ্জয় দেখল ভেতরে তাড়া তাড়া ফাইল, কিন্তু এই সমস্ত ফাইলের মধ্যে তার যে কাগজটা দরকার সেটা আছে কি? আছে। প্রথম যে ফাইলটা সঞ্জয় হাতে তোলে তার ভেতরেই রয়েছে কাগজটা, কিন্তু সেটা খুব ভালো করে দেখার সুযোগ সে পায় না। ঘরের বাইরে প্যাসেজে পায়ের শব্দ। সঞ্জয় চট করে রোল টপ টেবিলের ঢাকা বন্ধ করে একটা চেয়ারে বসে পড়ে। ঘরে এসে ঢোকে নিহাল চাঁদ, কিন্তু তার সঙ্গে ড্রাইভার নেই, রয়েছে বদ্রী দাস। ইয়ে বদ্রী বলছে কি, সোহন সিং ড্রাইভার ছিল হুজুর, লেকিন ও খানা খেতে গেল, তারপর গাড়ি নিয়ে ফের বেরোবে, তো আপনাকে তুরন্ত ফির সে ভেস বদল করতে হবে হুজুর। এক লাফে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সঞ্জয়। নিহাল চাঁদ তাকে চিনে ফেলেছে। দরজা আটকে দাঁড়িয়ে বদ্রী দাস, মতলব নিশ্চয়ই ভালো নয়। নিহাল চাঁদের হাত ধীরে ধীরে উঠছে সুইচ বোর্ডের দিকে। এক লাফে সঞ্জয় গিয়ে পড়ল বদ্রী দাসের ওপর, আর ঠিক সেই মুহূর্তে যেখানে সে বসেছিল সেখানকার মেঝেটা বিদ্যুৎ বেগে নিচে নেমে গেল। বদ্রী দাস পালোয়ান লোক, ধাক্কা খেয়ে সে পড়ে গেলেও এক মুহূর্তে সামলে নিয়ে সঞ্জয়কে চেপে ধরল, টিপে ধরল তার গলা। ধস্তাধস্তির মধ্যে কোনো মতে পকেট থেকে পিস্তল বার করে বদ্রীর পায়ে গুলি করল সঞ্জয়। গুলির শব্দ শুনে দলবল নিয়ে হুড়মুড় করে গদি ঘর থেকে বেরিয়ে এলেন প্রণব চৌধুরী। হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো সঞ্জয়, পা চেপে ধরে মেঝেতে কাতরাচ্ছে বদ্রী দাস। ঘরের মেঝেতে একটা অতল স্পর্শী গহ্বর, আর নেহাল চাঁদ কোথাও নেই। সঞ্জয়ের পিঠ চাপড়ে দিলেন প্রণব চৌধুরী। কি করে বুঝলে তুমি বলো তো? কয়েকটা সন্দেহ স্যার, আর কিছুই নয়। ওই লস্যির ব্যাপারটা, তারপর বাড়িতে ঢোকার সময় দেখেছিলাম বাড়ি থেকে গ্যারেজ অনেক দূরে, অথচ নেহাল চাঁদ ড্রাইভারের সঙ্গে কথা বলতে গিয়ে 2 মিনিটের মধ্যেই ফিরে এল। সেটা থেকেই বুঝেছিলাম যে ও আদৌ ড্রাইভারের সঙ্গে কথা বলতে যায়নি। আর তারপর যখন ছদ্মবেশের কথাটা বলল, কিন্তু এই যে ঘরের ভেতর একটা কুয়ো হয়ে রইল, এটার কি করা যায়? ওটা সুইচ টিপলেই বন্ধ হয়ে যাবে স্যার। সঞ্জয় সুইচবোর্ডের একটি বিশেষ সুইচের চাপ দিতে মেঝের অংশটি উঠে এসে গর্তটা বুঝে গেল, কিন্তু অসাবধানতাবশত সঞ্জয়ের হাত পড়ে গেছিল অন্য একটি সুইচে। সেটায় চাপ পড়তেই দেওয়ালের মধ্যে আরেকটি দরজা খুলে গেল। এ তো একটা গুপ্তপথ মনে হচ্ছে। সুজিত স্যার, 4 হাবিলদারকে এখানে পাহারায় রাখো, ওই পাতাল ঘর থাকুক,
এই গুপ্তপথটা কোথায় যাচ্ছে সেটা আগে দেখা দরকার। হাতে টর্চ নিয়ে প্রণব চৌধুরী, সঞ্জয় এবং আরো দুজন কনস্টেবল ঢুকলেন দেওয়ালের ভেতরে গুপ্তপথে। কয়েক পা এগিয়েই দেখা গেল একটি সরু সিঁড়ি নেমে গেছে মাটির নিচে। চারজনে টর্চের আলোয় আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। আঠেরো ধাপ নেমে সামনে একটা সুড়ঙ্গ পথ পাওয়া গেল, কিন্তু সুড়ঙ্গ পথ দিয়েও বেশি দূর এগোনো গেল না। খানিকটা গিয়েই সামনে দেওয়াল। দেওয়ালের ওপর টর্চ ফেলে চৌধুরী দেখছিলেন, এমন সময় হঠাৎ হ্যাঁচকা টান দিয়ে তাকে পেছনে টেনে নিয়ে এলো সঞ্জয়। আরে কি হলো? সঞ্জয়কে কষ্ট করে আর জবাব দিতে হলো না। পর মুহূর্তেই দেওয়ালের ওপর থেকে একটা ইট খসে পড়ল চৌধুরীর সামনে। বাবা, জোর বাঁচিয়ে দিয়েছো, কিন্তু এই ইঁটটা হঠাৎ পড়ল কেন? প্রশ্নের উত্তর কয়েক মিনিটের মধ্যেই পাওয়া গেল। একজন হাওলদার তার লাঠি দিয়ে দেওয়াল খোঁচিয়ে দেখছিল সেটা ফাঁপা কিনা। একটি বিশেষ ইঁটে লাঠির খোঁচা পড়তে ঘর ঘর শব্দ করে গোটা দেওয়ালটা পেছনে সরে গেল, এবং সঙ্গে সঙ্গে দেওয়ালের পেছনের অন্ধকার থেকে এলো কান ফাটানো গুলির শব্দ। এক লাফে সরে গেলেন সবাই, আরো দুটো গুলি পরপর এসে লাগলো দেওয়ালে। এবার পাল্টা গুলি সঞ্জয়ের রিভলভার থেকে, তারপর সব চুপ। অন্ধকারে আততায়ী কি তাহলে মারা গেছে? সেটা যাচাই করতে সঞ্জয় নিজের গায়ের কোট খুলে একটা হাওলদারের লাঠিতে করে দেওয়ালের পেছনে অন্ধকার গহ্বরে ঢুকিয়ে দিতেই আবার একটি গুলি এসে লাগলো তার কোটে। কিন্তু আর দাঁড়িয়ে থাকা চলে না, সঞ্জয় হাতে কোট নিয়ে এবার ঢুকলো দেওয়ালের পেছনের অন্ধকার ঘরে। ঢুকে সঞ্জয় অবাক, ঘরে তো কেউ নেই, কিন্তু ঘরের উল্টো দিকে একটা দরজা খোলা। নেহাল চাঁদ এই ঘরে ছিল। ঘরের কোণে পড়ে আছে তার ফতুয়া আর ধুতি, এখানে সে জামা পাল্টাচ্ছিল। তার সঙ্গে সঞ্জয় খুঁজে পেল তার কাঁচা পাকা নকল গুপ। কিন্তু লোকটা গেল কোথায়? খোলা দরজার পেছনে সুড়ঙ্গ পথ, ঢুকে পড়ল সঞ্জয়, সঙ্গে ওসি প্রণব চৌধুরী আর দুই হাওলদার। গুলাকি শেঠের বাড়ির পেছনে একটা বড় বস্তি আছে, সেই বস্তির শেষ আদিগঙ্গায়। আমরা মনে হয় এখন সেই বস্তির নিচেই আছি। চলুন তাহলে আদিগঙ্গায় স্নান করে আসি। হলো তাই, মিনিট সাথে ঘাটার পরেই জল দেখা গেল, প্রথমে অল্প, তারপর বাড়তে বাড়তে হাঁটু পর্যন্ত। সঞ্জয় জামা কাপড় খোলা শুরু করল। জলের ভেতরে পা টিপে টিপে অগ্রসর হয় সঞ্জয়। জল বাড়তে থাকে, প্রথমে কোমর, তারপর বুক, তারপর মাথা পর্যন্ত জল। ডুব সাঁতার দেয় সঞ্জয়। অন্যদিকে প্রায় দম বন্ধ করে দাঁড়িয়ে থাকেন প্রণব চৌধুরী। পাঁচ মিনিট, দশ মিনিট, পনেরো মিনিট, পঁয়তাল্লিশ মিনিট পরেও যখন সঞ্জয় ফিরল না, তখন তিনি বুঝলেন যে সে বিপদে পড়েছে। জামা কাপড় খুলে কাঁধে বোঁচকা করে বেঁধে দুই হাওলদারের সঙ্গে তিনিও জলে নামলেন। কোমর জল, হাঁটু জল, তারপর মাথা পর্যন্ত জলে ডুবে গেল। মাথা তুলে নিঃশ্বাস নেওয়ার উপায় নেই, সুড়ঙ্গ ছাদে মাথা ঠুকে যায়। ডুব সাঁতার দিয়ে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় যখন, তখন শেষে মাথা তোলেন প্রণব চৌধুরী, এবং ভগবানের অপার করুণা, মাথা তোলার সঙ্গে সঙ্গে ভেসে ওঠেন খোলা হাওয়ায়, ঝলমলে রোদ, নীল আকাশ, নৌকোরানা গোনা, আদি গঙ্গায় জোয়ার। কিন্তু কই, সঞ্জয় কোথায়? সঞ্জয়, সঞ্জয়! তিনজন মানুষকে জলে ভাসতে দেখে নৌকর মাঝি জিজ্ঞেস করে, এই কুত্তা, লাউ ডুবি হয়েছে নাকি? নাও ডুবি, আমাদের সঙ্গে আরেকজন ছিল, তাকে তাকে খুঁজে পাচ্ছি না। তো কখন হয়েছে? এই ধরো আধ ঘন্টা আগে। তা বাবু, একজনকে তো দেখেছি,
দেখেছ? কিরকম দেখতে? কম বয়সী, ফর্সা, লম্বা? হ্যাঁ কর্তা। তা সে গেল কোন দিকে? সে তো লাউ করে নিয়ে গেল কর্তা। নিয়ে গেল? কে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? এ তা জানি না কর্তা, বললো খিদিরপুর হাসপাতাল নিয়ে যাবে, লাউ করে নিয়ে গেল। খিদিরপুর? নৌকোয় করে? তার মানে এতক্ষণ বড় গঙ্গায়? কিন্তু কিন্তু বড় গঙ্গায় মানে রিভার পুলিশে খবর দিতে হবে, তার জন্য দরকার ফোন। কিন্তু এই অবস্থায় ফোন কোথায় পাওয়া যাবে? হঠাৎ প্রণব চৌধুরীর চোখে পড়ল আদি গঙ্গার ধারে একটা বড় কারখানা, ওখানে নিশ্চয়ই ফোন থাকবে। ভিজে হলেও তার পুলিশের পোশাক দেখে কারখানার লোক ব্যস্ত হয়ে ফোন ছেড়ে দিল তাকে। তার একটি ফোনের পরেই মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল ওয়্যারলেসে। ওদিকে শুনিপাড়া থানা থেকে যত সেপাই আছে সবাইকে বুলাকি শেঠের বাড়িতে চলে আসতে বললেন প্রণব চৌধুরী। বাড়ি তন্ন তন্ন করে তল্লাশ করতে হবে, শুধু মাটির ওপরেই নয়, নিচেও। কেষ্টপুর গ্রামের পোস্টমাস্টার সারদা পালের ঘুম হয় না ভালো। মাঝে মাঝেই আলমারির ভেতর থেকে ডাকাডাকিতে ঘুম ভেঙে যায়, কিন্তু তাতে তিনি বিরক্ত হন না। এত বড় কারবারে দুয়ানা বখরা মানে 10,000 টাকা, কম নাকি? সিন্ধুকে এখন 80,000 টাকা জমেছে তার, তাই তিনি কখনোই বিরক্ত হন না। যাদব আর মাধব খেতে বসে মাছ না থাকলে রাগারাগি করলেও তিনি বিরক্ত হন না। যারা এত বড় কারবার নিজেরা চালাচ্ছে তাদের উপর কি রাগ করা যায়? হঠাৎ দরজায় টোকা পড়ে। এখন আবার কে এলো, ভাবেন সারদা। যাদব আর মাধবকে তো এই খাবার খাইয়ে নিজেদের জায়গায় পাঠিয়ে দিয়েছেন তিনি, কে হতে পারে? পুলিশ? কিছু টের পেয়েছে তারা? আবার দরজায় টোকা। কে? আমি যশোদা। যশোদা? তাড়াতাড়ি দরজা খোলেন সারদা। সাহেবী পোশাকে ঘরে ঢোকে যশোদা পাল। যাদব মাধবকে ডাকো, তাড়াতাড়ি, একদম সময় নাই। আলমারির ভেতর থেকে যাদব আর মাধবকে ডেকে আনতে একটু সময় লাগবে সারদার। যশোদা পাল একটু বিছানায় শুলেন। গতকাল ভোর রাতে বেরোনোর পর থেকে একটুও বিশ্রামের সময় পাননি তিনি, তার উপর চাপে পড়ে নোটের নাম সই করতে হয়েছে। ছি 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 ছি, দারুণ কাঁচা কাজ হয়েছে ওটা, কিন্তু উপায় তো কিছু ছিল না। গাড়ি ভর্তি লোকের সামনে সই না করলে কেউ না কেউ পুলিশ ডাকতই। তার উপর বুলাকি চাঁদকে খুন, চরম আহাম্মকের কাজ হয়েছে ওটাও। কিন্তু মেজাজ খারাপ ছিল যশোদার, তিনি না থাকলে কে চিনত বুলাকিকে? আরা জেলা থেকে লোটা কম্বল নিয়ে এসে বড় বাজারের ফুটপাতে বসে বাদাম বিক্রি করত বুলাকি, সেখান থেকে তাকে টেনে তুলে মহাজনী গদিতে বসিয়েছেন তো যশোদাই। নেহাত তার একজন শিখণ্ডীর প্রয়োজন ছিল তাই। 5 বছর বুলাকিকে সামনে রেখে একা যশোদা ভারতবর্ষ জুড়ে 13টি আড়ত তৈরি করেছেন, আর তার সেই চাকর বুলাকি কিনা আজ চিন্তায় খেদ পড়ে যশোদার। খুট শব্দ করে আলমারির দরজা খুলে যাদব আর মাধবকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন সারদা পাল। অস্ত্র নিয়েছিস কিছু? নিয়েছি, কিন্তু ব্যাপারটা কি দাদা? ব্যাপারটা হলো একটা টিকটিকি পেছনে লেগেছে, সেটাকে ঠান্ডা করতে হবে। ঠিক ঠিকই কেন? এতকাল ঘুঘু ধরে আসছো আর আজ একবার ফাঁদের নাম শুনেই এই অবস্থা। যে কাজে আমরা নেমেছি তাতে ফাঁসি, কালা পানি সব হতে পারে, বলেছিলাম তো। নেহাত ভাগ্যটা ভালো, তাই যাই হোক, সময় নষ্ট করিস না, সব কথা পরে বলবো, এখন আমার সঙ্গে চল। বাড়ির পিছন দিকের বাগান পেরিয়ে একটি মাঠের মধ্যে দিয়ে চলল তিনজন। মাইল তিনেক পথ, গন্তব্য স্টেশনের কাছেই একটি শুকনো ডোবা। ডোবার পাশে এসে দাঁড়ালো তিনজন,
একটা মানুষ পড়ে আছে একটি গর্তের ভেতরে, হাত পা বাঁধা, মুখের ভেতর একখানা তোয়ালে গোঁজা। যশোদা নাকের কাছে হাত রেখে দেখে বেঁচে আছে কিনা, তারপর সঙ্গীদের বলে, নে কাঁধে তোল। এটাকে কোথায় নিয়ে যাবে দাদা? আহ, সেসব পরে শুনিস, এখন তোল না তাড়াতাড়ি। আমি সেই আদি গঙ্গা থেকে নিয়ে আসছি সঙ্গে করে, খানিকটা নৌকায় খানিকটা লরিতে। শালিমারের গেয়ান সিং এর লরি তো রাস্তা থেকে নামতেই পারলো না, তুই শেষ পথটুকু আমি কাঁধেই এনেছি। এত করার দরকার কি ছিল? মাঝ রাস্তায় কোথাও খতম করে দিলেই তো পারতে। তোরা কাঁধে তুলবে? কাঁধে তারা তোলে, কিন্তু তাদের গজ গজ বন্ধ হয় না। কাজ করে তারা অভ্যস্ত, কিন্তু সেটা সূক্ষ্ম কাজ, গতর খাটানোর অভ্যেস তাদের নেই। এই মাঠের মধ্যে দিয়ে দেড় মনের একটা মানুষকে বয়ে নিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। যেতে যেতে যশোদা পাল বলতে থাকে, একে এই গাঁই প্রথম দেখেছিলাম, আমাদের ব্যাপারে ও কতটা জানে সেটা আগে জানতে হবে, বেশি কিছু যদি জেনে গিয়ে থাকে তাহলে। কথা থেমে যায় যশোদার, চাঁদের আলোয় কি যেন দেখতে পেয়েছে সে। অহল্যাবাই রোডের ওপর একটা লোক, না হ্যাঁ লোকই বটে, কাছাকাছি কোনো ঝোপঝাড় নেই, নজর এড়াতে হলে একটাই জিনিস করা যায়। রাস্তার লোকটির নজর সারদা পালের বাড়ির দিকে, বাড়ির পেছনে যে কয়েকজন হেঁটে আসছে তা সে খেয়াল করেনি। যশোদা খানিক্ষণ অপেক্ষা করে, লোকটি চলে যায়, তারপর আবার তারা এগোতে শুরু করে। লোকটি আর কেউই না, কেষ্টপুর ভাঁড়ির মহাবীর তেওয়ারি। তাকে সঞ্জয়ই বলে গেছিল সারদা পালের বাড়ির ওপর নজর রাখতে। সে মাঠের ওপর যশোদা আর তার দলবলকে দেখতে পায়নি ঠিকই, কিন্তু একটু পরে যখন তারা বাড়িতে ঢুকল তখন দেখেছে তিনটি মানুষ, আর চতুর্থ একজন তাদের কাঁধে। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল মহাবীর। বড় থানার হরিশ দারোগাকে গিয়ে খবর দিল সে। একটি অচেনা লোকের পিছনে যে ধাওয়া করছিল সঞ্জয়, সে খবর তিনি পেয়েছিলেন। ভোর রাতে একজন মানুষকে কাঁধে নিয়ে তিনজন সারদা পালের বাড়িতে ঢুকেছে শুনে তিনি উঠে পড়লেন। বাইক নিয়ে বেরিয়ে পড়লেন। সারদা পালের বাড়ি সার্চ করার জন্য একটা ওয়ারেন্ট দরকার তাঁর। ওদিকে শেঠ মঞ্জিলে বুলাকি চাঁদের সমস্ত চাকর বাকরকে জেরা করছেন প্রণব চৌধুরী। যা জানতে পারছেন তাতে তাঁর সন্দেহ আরো অনেক গুণ বেড়ে যাচ্ছে। বুলাকি চাঁদের পরিবার পরিজন এ বাড়িতে কোনো দিন থাকতেন না, কেউ তাদের দেখেওনি। আরো অদ্ভুত, মালিককে কোনোদিন ব্যবসার ব্যাপারে কোনো কথা বলতেও কেউ শোনেনি। ব্যবসা সংক্রান্ত সব আদেশ আসত বুড়ো ম্যানেজার নেহাল চাঁদের কাছ থেকে। নেহাল চাঁদি নাকি চারদিন আগে ড্রাইভার সোহানকে বলেছিল হাওড়া স্টেশন থেকে একজন বাঙালি বাবুকে বাড়ি নিয়ে আসার কথা। বাঙালি বাবুর পরনে থাকবে হাওয়াই শার্ট, আর তিনি গাড়ি নিজেই খুঁজে নেবেন এমন কথা ছিল। সোহান বাঙালি বাবুকে বাড়ি নিয়ে এসেছিল। তিনি এসে নেহাল চাঁদের ঘরে ঢোকেন, কিন্তু তারপর তাকে কেউ দেখেনি। এর আগেও অনেকবার বাঙালি বাবু এসেছেন, প্রত্যেকবার তাকে নেহাল চাঁদের ঘরে ঢুকতে দেখে লোক, কিন্তু কেউ বেরোতে দেখে না। চৌধুরীর সন্দেহ হতে লাগল যে নেহাল চাঁদ আর সেই বাঙালি বাবু আসলে একই লোক। তিনি গিয়ে ঢুকলেন নেহালের সেরেস্তায়। সুইচ টিপতেই মেঝের একটি অংশ নিচে নেমে গেল আগের মতোই। এবার পাতাল ঘরে প্রবেশ করলেন চৌধুরী। ঘরের চারিদিকে শুধু সারি সারি লোহার সিন্দুক। বহু কষ্টে সে সিন্দুক খোলার পর
দেখা গেল তার ভেতরে শুধুই তাড়া তাড়া একশো টাকার নোট। জাল? জাল যদি হয় তাহলে জালিয়াতকে বাহবা দিতেই হবে, কারণ এই নোটের সঙ্গে আসল নোটের কোনো তফাত খুঁজে পেলেন না ওসি প্রণব চৌধুরী। তবে এই গোটা মামলার কিনারা করতে আগে সঞ্জয়কে খুঁজে পাওয়া দরকার। চৌধুরী লালবাজারে গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করলেন, বোঝালেন তাকে পুরো ঘটনা। বললেন যে যেহেতু এই মামলা কেষ্টপুর থেকেই শুরু, তিনি সেখানে যেতে চান ফোর্স নিয়ে। কমিশনার রাজি হয়ে গেলেন। সঞ্জয়ের ব্যাগ ছিল শুঁড়িপাড়া থানায়, জামা কাপড় ছিল শেঠ মঞ্জিলে, সেসব সঙ্গে নিয়ে চললেন চৌধুরী। তার সঙ্গে চলল একটি স্নিফার ডগ। লালবাজারের লোক সেই কুকুরের আদর করে নাম রেখেছে খোকোস। চৌধুরী এবং সহকারী সুজিত দুটি আলাদা পথ ধরলেন। নেহাল চাঁদ কোন রাস্তায় গেছে তা তারা জানে না, রেলপথে হতে পারে বা শালিমারের ভেতরে রাস্তা দিয়েও হতে পারে। সুজিত গেল ট্রেনে। রাস্তায় সে জিজ্ঞেস করতে করতে যাবে যে অচেতন কোনো রুগীকে কেউ ট্রেনে করে নিয়ে যেতে দেখেছে কিনা। চৌধুরী চললেন শালিমার থেকে গাড়ি করে। দুজনের দেখা হল সীতারামপুর স্টেশনে। সুজিত জানালো যে মানুষজনকে জিজ্ঞেস করে সে কিছুই জানতে পারেনি, কাজেই নেহাল চাঁদ রেলপথে আসেনি বলেই মনে হয়। তারপর সে বলল সীতারামপুর থেকে কেষ্টপুর যাওয়ার দুটি রাস্তা আছে, এক হল পাকা রাস্তা অহল্যাবাই রোড, আর অন্য রাস্তাটি হল পায়ে হাঁটা মাঠের ভেতর দিয়ে। চৌধুরী খানিক্ষণ ভাবলেন, গভীর রাতে কি নেহাল চাঁদ মোটর গাড়ি করে পুরো গ্রামকে জানিয়ে দিয়ে বাড়ি ফিরবে? না, তা করবে বলে মনে হয় না। তিনি হাঁটা পথই বেছে নিলেন। কিন্তু তাও আর একটা প্রশ্ন থেকেই যায়, তিন মাইল রাস্তা সে সঞ্জয়কে একা কাঁধে করে কি করে নিয়ে যাবে? নেহাল চাঁদ যদি যশোদা হয় তাহলে এই গ্রাম তার চেনা, নিশ্চয়ই এখানে লোক আছে তার। নিজের গাড়িকে অহল্যাবাই রোড ধরে কেষ্টপুর থানায় গিয়ে অপেক্ষা করতে বলে খোকোস আর সুজিতকে নিয়ে মাঠে নামলেন চৌধুরী। তার সঙ্গে নেহাল চাঁদের ফেলে আসা আজকান রয়েছে, সেটা খানিক্ষণ ধরে রইলেন খোকোসের নাকের কাছে। খোকোস জামা শুঁকে নিয়ে মাঠের উপর মাথা নিচু করে মাটি শুঁকতে শুঁকতে এগোতে শুরু করল। মিনিট পাঁচ সময় লাগলো তার। মাঠের একটি বিশেষ জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল সে, ডেকে উঠল জোরে। চৌধুরী সেখানে গিয়ে দেখেন রাস্তার ধারে মাটিতে গভীর দুটি দাগ, ট্রাকের চাকা ছাড়া এ দাগ আর কিছুতে হতে পারে না। সেখানেই দাঁড়িয়ে আছে খোকোস, মানেটা তার কাছে পরিষ্কার। শালিমারের ভেতর দিয়ে ট্রাকে করে সঞ্জয়কে সীতারামপুরে নিয়ে এসেছে নেহাল চাঁদ, এখানে সে ট্রাক থেকে নেমে পায়ে হেঁটে গেছে, ট্রাক উল্টো দিকে ঘুরে আবার ফেরত চলে গেছে কলকাতা। খোকোসকে ইশারা করেন তিনি, মাঠের মধ্যে দিয়ে মাটি শুঁকতে শুঁকতে খোকোস এগোতে থাকে। চৌধুরী লক্ষ্য করেন যে একটি শুকনো ডোবার দিকে এগোচ্ছে সে। ডোবার কাছাকাছি যেতেই নরম মাটিতে একজোড়া পায়ের ছাপ চোখে পড়ল চৌধুরীর। তারপর ডোবার পাশে একটি বিশেষ জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল খোকোস। এখানে মাটিতে বেশ কিছু দাগ আর তিনটি আলাদা পায়ের ছাপ, তার মানে এখান থেকে আর একা নেই নেহাল চাঁদ। ডোবার পাশেই খোকোস আর সুজিতকে নিয়ে বসে পড়লেন চৌধুরী। সূর্য ডুবতে এখনো সময় বাকি আছে, ডুবে গেলে অন্ধকারে গ্রামে ঢুকবেন তিনি। ওদিকে দশজন বন্দুকধারী সেপাই নিয়ে একইভাবে রাতে গ্রামে ঢুকবেন ঠিক করে রেখেছেন দারোগা হরিশ পাকড়াশি। কিন্তু সঞ্জয় কোথায়? সে কি বেঁচে আছে? মাথায় আঘাতে
সঞ্জয়ের মৃত্যু হয়নি। হাত পা মুখ বাঁধা অবস্থায় 14 থেকে 15 ঘন্টা পড়ে থেকেও তার প্রাণ বেরিয়ে যায়নি। কিন্তু ধকলে প্রাণ না বেরিয়ে গেলেও ছুরির আঘাতে তো যাবেই। তাকে নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই সারদা আঁতকে ওঠে। এ কি, এ যে আমাদের ফাঁড়ির সঞ্জয়বাবু! সঞ্জয়কে আলমারির ভেতর দিয়ে সারদা পালের বাড়ির নিচে গোপন ঘরে নিয়ে যায় যশোদা। তারপর মাথায় হাত দিয়ে বসে পড়ে। কানা দামোদরের গাভায় কঙ্কাল থেকে যে পুলিশের তাদের ওপর সন্দেহ হয়েছিল তা সে জানত, কিন্তু তাদের কারবারের ব্যাপারে কতটা জানতে পেরেছে পুলিশ সেই খবরটা সঞ্জয়ের কাছ থেকে বার করা দরকার। কিন্তু সঞ্জয় কিছুতেই মুখ খুলবে না। অনেক চেষ্টা করে যশোদা, লোভ দেখায়, ব্যবসার বখরা দেবে, তাতে যখন কাজ হয় না তখন মাথায় বন্দুক ধরে, কিন্তু তাতেও সঞ্জয় মুখ খোলে না। কিন্তু এভাবে তো তাকে ফেলে রেখে দেওয়া যায় না। যদি কোনোদিন পালিয়ে যায়, সে জানে যে যশোদা পাল আর নেহাল চাঁদ একই লোক, সে জানে যে সারদা পালের বাড়ির নিচে নকল নোট তৈরির কারখানা রয়েছে, সে পালালে সর্বনাশ হয়ে যাবে। রাত প্রায় 1টা। সঞ্জয়ের পাশে বসে একটি কাটারিতে শান দিচ্ছে যশোদা। বিড়বিড় করে বলছে, বলি দেব, বলি দেব। বলি দিলে নিজেই বিপদে পড়বে। কানা দামোদরে জল নেই, হ্যাঁ, আর বাড়ির পুকুরে যদি ফেলো সে জল আর খেতে পারবে? ও, তুই জানিস তাহলে। লাফিয়ে উঠে সঞ্জয়ের ঘাড় চেপে ধরল যশোদা পাল, তার অন্য হাতে উদ্ধত কাটারি। ঠিক এই সময় সারদা পালের বাড়ির নিচের ঘরে সে শুনতে পেল একটি একেবারে অপ্রত্যাশিত শব্দ, কুকুরের ডাক। সামনে ভূত দেখার মতো চমকে উঠল যশোদা। দাদা, দেওয়ালের উপরে মানুষ! মন সাতলা সুরঙ্গে মানুষ! যশোদা পালের যেন বিশ্বাসই হয় না ব্যাপারটা। তাদের গোপন ব্যবসার কথা না হয় পুলিশ জেনে যেতে পারে, মাটির নিচের ঘরের কথা জানতে পারে, কিন্তু মনসা তলার সুড়ঙ্গ কেউ কিভাবে খুঁজে পেল? যাদব আর মাধব ততক্ষণে যত পারে টাকা নিজেদের পকেটে ভরে নিয়ে দৌড় দিয়েছে আলমারির পথ দিয়ে পালাবে বলে। সারদা পালের বাগানের ভেতরে রয়েছে একটি বাঁধানো চাতাল। চাতালের এক পাশে আধ হাত উঁচু একটা বাঁধানো বেদি। বেদির পাশেই দাঁড়িয়ে আছে একটি মনসা গাছ। মনসা পূজোর দিন সারা গাঁ জড়ো হয় এখানে, কিন্তু সেদিন সন্ধেবেলা কেউ ছিল না। ডোবা থেকে মাঠের রাস্তা শুকতে শুকতে একেবারে বেদির পাশেই এসে দাঁড়ায় খোকস, তারপর বেদির ওপর আঁচড়াতে থাকে নখ দিয়ে। ওসি প্রণব চৌধুরীর কাছে এর মানে পরিষ্কার, এই বেদি নিশ্চয়ই সরানো যায়, এবং বেদির নিচে ঢুকেছে নেহাল চাঁদ সঞ্জয়কে নিয়ে। সহকারী সুজিতের সঙ্গে ঠেলাঠেলি করতে গোটা বেদিটাই সরে যায়। বেদি সরে যেতেই সবার আগে লাফ দিয়ে নামে খোকস, তার পেছনে পেছনে নামেন চৌধুরী এবং সুজিত। 10 ধাপ মতো নেমেই সরু সুড়ঙ্গ, একদম শেখ মঞ্জিলের মতো, একই মিস্ত্রির প্ল্যান। এর থেকেই প্রমাণ হচ্ছে যে যশোদা পাল আর নেহাল চাঁদ আসলে একই লোক। কিন্তু সুড়ঙ্গের শেষে দরজা পান না চৌধুরী, তার জায়গায় বরং রয়েছে একটা দেওয়াল। দেওয়াল আঁচড়াতে থাকে খোকস, তারপর কোনো রাস্তা না খুঁজে পেয়ে রেগে ডাক দেয়। সেই ডাক দেওয়ালের ওপার থেকে শুনতে পেয়ে লাফিয়ে ওঠে যাদব আর মাধব। ওদিকে ওপরের ঘরে তখন সারদা পাল কিছুই জানে না, সে শুয়েছিল নিজের বিছানায়। এমন সময় আলমারি খুলে বেরিয়ে আসে যাদব মাধব আর যশোদা। কি হয়েছেটা? কি মনসাতলা সুড়ঙ্গে পুলিশ! পুলিশ মনসাতলা সুড়ঙ্গের কথা জানতে পারলো কি করে? কুকুর, সঙ্গে কুকুর নিয়ে এসে। কুকুর? এবার তাইলে আলমারিটা বন্ধ করো, আর তোমার মাকে সাবধান করে দাও, খবরদার যেন কোনো কথা না বলে ফেলেন। আর কর্তা, যদি সাহস হয় তো নিচে নেমে ওই সঞ্জয়বাবুকে কেটে ফেলো এক্ষুনি, কাটারি পাশেই রাখা আছে,
তিনজনে বেরোতে যাচ্ছে দেখে সারদা কাতরভাবে বলে ওঠে, আমাকে বিপদে ফেলে তোমরা চলে যাচ্ছ? আমরা থাকলে তোমার আরো বিপদ। তিনজনে বাড়ির দেওয়াল টপকে বাইরে বেরোয়, কিন্তু এ কি, বাড়ির চারিদিকে পুলিশ। যে পুকুরের পাড়ে, বাগানের পাশে, অহল্যাবাই রোডের ধারে, সর্বত্র পুলিশে পুলিশে ছয়লাভ। কোন দিকে যাওয়া যায়? কানা দামোদরের দিকেই একমাত্র পুলিশ নেই দেখে যশোদা, সেদিকেই ছোটে তিনজনে। কানা দামোদরের শুকনো গাভা দিয়ে হাঁটলে সুবিধেও, চট করে কারু চোখে পড়বে না। গাভায় নেমে এক মুহূর্তের জন্য তিনজনে থমকে যায়। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ ফাঁড়ি। 8 বছর তারা এখানে আছে, কিন্তু এদিকে কারুর আশা হয় না। যশোদা পাল গ্রামে রাতে আসে, ভোরে চলে যায়। যাদব আর মাধব রাত ছাড়া পাতাল ঘর থেকে বেরোয় না। এগোতে থাকে তিনজনে, ফাঁড়ি এখন তাদের সামনেই। তিনজনেরই গা শিরশির করে ওঠে। এইখান থেকেই উঠেছিল হাড়গুলো। 8 বছর হয়ে গেছে, তবুও সেই রাতের ঘটনা স্পষ্ট মনে আছে তিনজনের। সবে কাটা মুন্ডু আর ধরটা নদীর গাভায় এনে ফেলতে না ফেলতেই হুড়মুড় করে নেমে এলো বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাদব আর মাধব বটতলা থেকে এক এক করে পাথর এনে দিতে লাগলো যশোদাকে, আর যশোদা পাথরগুলো সাজিয়ে দিতে থাকলো লাশের ওপর। আজ রাতে ভাড়ি বড় চুপচাপ, মনে হয় যেন একজনও নেই পাহারায়। না থাকলে যশোদাদের সুবিধেই হয়। থানা থেকে যদি অন্তত 2টো সাইকেল পাওয়া যায় তাহলে খুব উপকার হয় তাদের। আস্তে আস্তে ফাঁড়ির পেছনে এসে দাঁড়ায় তারা। সাইকেল নয়, ফাঁড়ির সামনে দাঁড়িয়ে আছে আস্ত একটা গাড়ি। আশ্চর্য, 8 বছরে ফাঁড়িতে কিছুই পাল্টায়নি, পাল্টেছে শুধু তারা নিজেরা। 8 বছর আগে ফাঁড়িতে তারা দাপিয়ে বেড়াত, আজ তাদের লুকিয়ে ঢুকতে হচ্ছে। সিঁড়ির ওপরে একটি সেপাই পাহারায়। সে বুঝতেও পারল না কখন তার গলা এ ফোঁড় ও ফোঁড় করে দিল একটি ছুরি। গলা দিয়ে শুধু একটা ঘড় ঘড় শব্দ বেরোল তার। গাড়ির ড্রাইভার শুয়েছিল বারান্দার উপর, তার উপর ঝাঁপিয়ে পড়ল যাদব আর মাধব। 8 বছর পরে আজ আবার খুন হল কেষ্টপুর ফাঁড়িতে, এবার জোড়া খুন। ড্রাইভারের পকেট থেকে গাড়ির চাবি বার করল যাদব, তারপর তিন বন্ধু মিলে গাড়িতে চেপে হাওয়া। এদিকে যার গাড়ি সেই প্রণব চৌধুরী তখনও মনসাতলার সুড়ঙ্গের ভেতরে, উপরে তখন দক্ষ যজ্ঞ চলছে। 24 জন সেপাই নিয়ে সারদাপালের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন হরিশ পাকড়াশি। বাড়ির নিচের ঘরের ব্যাপারে তিনি তখনও কিছুই জানেন না। সারদাপালের শোবার ঘর, তার গোদাম, তার পোস্ট অফিসে কিছুই না পেয়ে পাকড়াশি উঠলেন দোতলায়। সেখানে সারদার মায়ের ঘর থেকে খান 24 দস্তার আংটি পাওয়া গেলেও আর কিছু জানা গেল না। নিচে নেমে এলেন হরিশ পাকড়াশি, সেপাইকে বললেন, এই আংটিগুলো রসিদ লিখে দাও, এগুলো আমি নিয়ে যাব। এই বলে বেরিয়ে যাচ্ছিলেন পাকড়াশি, কিন্তু একটি জিনিস তাকে থামতে বাধ্য করল। তিনি দাঁড়িয়ে সারদা পালের শোবার ঘরের সামনে এবং ঘরের ভেতর থেকে স্পষ্ট শোনা গেল কুকুরের ডাক। ঘরের ভেতরে ঢুকলেন পাকড়াশি, কই, কুকুর তো নেই। কিন্তু কুকুরের ডাক শোনা গেল আবার। কই, কুকুর তো নেই,
আওয়াজটা যেন আলমারির দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। কিন্তু আলমারি তো কিছুক্ষণ আগে খুলে দেখা হয়েছে, একদম খালি বলে আবার তালা লাগিয়ে দেওয়া হলো। একটু কাছে গিয়ে দেখি তো। আলমারির দিকে এগোলেন হরিশ পাকড়াশি এবং সঙ্গে সঙ্গে আলমারির ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের কণ্ঠস্বর, আলমারির দরজা খুলুন, খুলুন বলছি। পাকড়াশি ঘরে ঢোকায় উঠে দাঁড়িয়েছিলেন সারদা পাল, এবার হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আপনি কে? আমি কলকাতা পুলিশ, সঙ্গে কেষ্টপুর ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় বোস। ও সঞ্জয়, তুমি ভেতরে? দরজাটা খোলার ব্যবস্থা করুন স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাবি সারদা পালের কাছে ছিল কিন্তু সে তো অজ্ঞান হয়ে গেল। আলমারির তালা ভাঙা হলো। বিজয় গর্বে আলমারির ভেতরে ঢুকলেন হরিশ পাকড়াশি। খোকস পুলিশ চেনে ল্যাজ নেড়ে তার অভ্যর্থনা করল। হরিশ পাকড়াশি করমর্দন করলেন প্রণব চৌধুরীর সঙ্গে। আমি শুনিপাড়া থানার ওসি প্রণব চৌধুরী। দেখুন দেখুন কি কাণ্ড আপনার এলাকায়। আচ্ছা ভাই, নিচে কি রয়েছে দেখলেন? চার চারটে ঘর, ভেতরে নোট জাল করার মেশিন আর থরে থরে নকল নোট সাজানো। বলেন কি, পুরো দস্তুর ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে একখানা, কম করে 10 লাখ টাকা রাখা রয়েছে নিচে। কিন্তু একটা কথা বলুন তো, আমরা তো এই আলমারি সার্চ করেছি, কই তখন তো কিছু পাইনি। পাবেন কি করে, কারচুপি তো আলমারিতে নয়, পিছনের দেওয়ালে। ভেতর থেকে একটা হ্যান্ডেল ধরে টানতে হয়, তবেই আলমারির পেছন সমেত দেওয়াল সরে যায়। ও বাবা! হ্যাঁ, ওদিকের দেওয়ালেও একই ব্যবস্থা। নেহাত সঞ্জয় হাত পা বাঁধা অবস্থাতেও হাতল ঘুরিয়ে দরজাটা খুলে দিয়েছিল, নাহলে তো আমরা ঢুকতেই পারতাম না। সে রাতে কারুর আর ঘুম হল না। হরিশ দারোগা রইলেন সারদা পালের বাড়িতে আরও তল্লাশি চালাতে। প্রণব চৌধুরী, সঞ্জয় আর সুজিত চলল ফাঁড়ির দিকে। তাদের ধারণা ছিল যশোদা, যাদব আর মাধব পায়ে হেঁটে পালিয়েছে, চৌধুরীর গাড়ি আছে, ধরে ফেলবে। ফাঁড়িতে ফিরে সবার চক্ষু স্থির, গাড়ি তো নেই, ড্রাইভার খুন। খুন হয়েছে দীনদয়াল দুবেও। যশোদা পাল যে কি জিনিস সবাই এবার ধীরে ধীরে বুঝতে পারছে। সঞ্জয়, তোমার যা ভাগ্য, তুমি লটারির টিকিট কাটো। তিন তিনটে খুন করেছে যে, তার হাত থেকে তুমি বেঁচে ফিরে এসেছো। একটা ভুল করলেন স্যার, খুন তিনটে নয়, চারটে। কেষ্টপুরে যশোদার হাতে তিনটে খুন হয়েছে। তিনটে কোথায়? সঞ্জয় জবাব দেওয়ার সময় পেল না। হরিশ পাকড়াশি সারদা পালের বাড়ি থেকে বেরিয়ে অহল্যাবাই রোড পরীক্ষা করে ফিরে এলেন। অহল্যাবাই রোড দিয়ে পালিয়েছে। কিন্তু কোন দিকে গেছে? ওদিকে রেল লাইন পৌঁছতে পারবে ওরা, কিংবা জগৎপুর দিয়ে হাওড়া। আমরা তাহলে এখন কি করি? স্যার, ওরা গাড়ি নিয়ে পালিয়েছে, আর এখানে ফাঁড়িতে আছে শুধু সাইকেল। সঞ্জয়, আমার মোটর সাইকেলটাও আছে। তাহলে স্যার, যদি আপনি সেটা আমায় দেন, তাহলে আমি একটু বড় মহকুমা যাব স্যার। ও কেন, কি করতে চাও? সুপারের সঙ্গে দেখা করব স্যার, ওখান থেকে ফোন আর টেলিগ্রাম করে কাছের থানাগুলোয় একটু। ঠিক আছে ঠিক আছে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও তুমি বেরিয়ে পড়ো। ভোরের মধ্যেই সঞ্জয় পৌঁছে গেল পুলিশ সুপারের কাছে। সংক্ষেপে তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিল। সুপার প্রশংসার চোখে তার দিকে তাকিয়ে বললেন, খুব কড়িতকর্মা ছেলে তো তুমি, তাই এবার কি করতে চাও? স্যার, আমাদের পূর্ব সীমান্তের একটা ম্যাপ যদি আনিয়ে দেন। ম্যাপ এলো। স্যার, যদি আমায় পূর্ব পাকিস্তানে পালাতে হয় তাড়াতাড়ি, কোন রাস্তা দিয়ে গেলে ধরা পড়ার চান্স সব থেকে কম? বারাসাতের এই রাস্তাটা। ম্যাপের ওপর এক সারি সরু বিন্দুর দিকে আঙুল দেখালেন পুলিশ সুপার কুমারেশ মজুমদার। এই রাস্তা দিয়ে দুই দেশের মধ্যে বেআইনি সুপুরি পাচার চলে, দুই দেশের সরকার এটা জেনেও না জানার ভান করে। এই রাস্তায় তাহলে অবিলম্বে পাহারা বসাতে হবে স্যার। আর তারা ওই রাস্তায় যদি না যায়? তার জন্য অন্য রাজ্যের পুলিশকে খবর দিতে হবে স্যার। বেশ, সে ব্যবস্থাই করাচ্ছি তাহলে। আগ্রা, দিল্লি, কানপুর, লখনৌ চতুর্দিকে টেলিগ্রাম গেল। ভয়ঙ্কর জালিয়াতদের একটি দল পশ্চিম বাংলা থেকে তাড়া খেয়ে তাদের দিকে যেতে পারে।
অন্যদিকে খবর গেল পূর্ব সীমান্তের সমস্ত থানায়। জালিয়াতদের দলে তিনজন লোক, তাদের কাছে বিপুল পরিমাণে জাল নোট থাকার সম্ভাবনা। তারা যেন কোনো মতেই সীমান্ত পেরিয়ে পূর্ব পাকিস্তানে যেতে না পারে। সঞ্জয় ফাঁড়িতে ফিরে এসে দেখে ফোনে ব্যস্ত হরিশ পাকড়াশি। ওপরওয়ালার সঙ্গে কথা বলে তিনি একটি হেলিকপ্টারের ব্যবস্থা করতে পেরেছেন। যতক্ষণে হেলিকপ্টার আসে, পাকড়াশি কেসের পুরো বিবরণ একবার শুনতে চাইলেন সঞ্জয়ের কাছে। 8 বছর আগের একটা খুনের সঙ্গে নোট জালের ঠিক কি সম্পর্ক? সঞ্জয় কয়েক মিনিট একটু ভেবে নিয়ে তারপর শুরু করল। কানা দামোদরের গাভা থেকে যখন কঙ্কালটা বেরোয়, তখন তার একটা পায়ের আঙুলে আমি একটা দস্তার আংটি দেখি। আপনি আমাকে বলেন যে গ্রামের দিকে মানুষ এরম আংটি পরে। দুখিয়ার মা আমার বলল যে এমন আংটি শারদাপালের মা বিক্রি করে। তার খুড়তুতো ভাই যশোদাই নাকি গ্রামেই আংটিটা নিয়ে আসে। কঙ্কালের পায়ে যে আংটি, তার মানে সেই আংটিও শারদার মায়েরই দেওয়া। এটা জানার পর আমি ঠিক করি শারদাপালের বাড়িতে রাতে একটু নজরদারি করব। করতে গিয়ে দেখি যে সে একটা আলমারির ভেতর থেকে বেরিয়ে আসছে। আলমারির ভেতর থেকে আরেকজনের কণ্ঠস্বর শুনতে পাই। পরের দিন সকালে জানতে পারি সেটা শারদার ভাই যশোদা। কৌতূহলবশে আমি তাকে ট্রেনে ফলো করি। সে আমার কাছে একটা 100 টাকার নোট ভাঙাতে চায়। আমি সন্দেহ করি যে নোট নকল হতে পারে। যশোদাকে বলি নোটে নিজের নাম সই করে দিতে। সই করার সময় আমি খেয়াল করি যে সে কলম ধরে একটা অদ্ভুত কায়দায়। আমরা সবাই বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমার ডগা দিয়ে কলম ধরি। যশোদা কলম ধরল 5টা আঙুল দিয়ে। তার উপর আমার সন্দেহ আরও জোরালো হলো যখন দেখলাম তার পায়ে দস্তার আংটি নেই। তার উপর সে আমার পায়ে আংটি দেখে সেটা নিয়ে ঠাট্টা করল। যে নিজে জিনিস বিক্রি করে সে এমন করতে পারত না। তখনই আমি বুঝে গেছিলাম যে আমার সামনের মানুষটা আর যেই হোক, যশোদা পাল নয়। যশোদা পাল নয় মানে? এই তো তুমি বললে সেই যশোদা পাল, তাহলে কে সে? তার আসল পরিচয় জেনেছি আমি অনেক পরে, কাজেই আপনাকেও পরেই বলবো। আপাতত আপনি আমার যেটা জিজ্ঞেস করতে পারেন সেটা হলো যে যশোদা পাল কোথায়? কোথায়? যশোদা পাল গত 8 বছর ধরে শুয়েছিল কানা দামোদরের গাভায়। বলো কি, কিন্তু তাহলে আমরা যাকে যশোদা পাল ভেবে আসছি সে কে? সঞ্জয় প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেল না, কারণ ঠিক সেই মুহূর্তেই আকাশে শোনা গেল একটি বিকট শব্দ। লাফিয়ে উঠলেন হরিশ পাকড়াশি। সবাই ফাঁড়ির পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে দেখে থানার পেছনের মাঠের ওপর নামছে 1 জোড়া হেলিকপ্টার। আধ ঘন্টার মধ্যে 2টো হেলিকপ্টার যাত্রী নিয়ে পূর্ব দিকে উড়ে চলল। একটায় প্রণব চৌধুরী আর কুমারেশ মজুমদার, অন্যটায় সুজিত, সঞ্জয় আর খোক্কোষ। বারাসাতে একবার নামতে হলো। স্থানীয় থানায় খবর নিয়ে জানা গেল যে টেলিগ্রাম পাওয়ার পর থেকেই রাস্তায় নজর রাখা হচ্ছে। কোনো সন্দেহজনক লোককে দেখা যায়নি, বরং পুলিশের গাড়ি গেছে একটা। পুলিশ? কোদাগার পুলিশ? তা তো জানি না স্যার, গাড়িতে বাতি লাগানো ছিল এবং ইউনিফর্মেও ছিল, আইডি কার্ডও দেখালো, তা আমি ভাবলাম হয়তো আপনাদের আসামিদেরই ধরতে যাচ্ছে। কজন ছিল? ওই 3 জন মতন। কি গাড়ি ছিল? এটা কালো অ্যাম্বাসেডর ছিল। ইশ, প্রণববাবুর গাড়ি। চিন্তা করবেন না স্যার, ওরা গাড়িতে আমরা হেলিকপ্টারে, ঠিক ধরে ফেলবো। কোন দিকে গেছে? ওই রামগঞ্জের দিকে গেছে। 2 হেলিকপ্টার আবার বেরিয়ে পড়ল। রামগঞ্জ থানা থেকে আধ মাইল গেলেই হরিণমারি নদী। নদীর এপারে পশ্চিমবঙ্গ, ওপারে পূর্ব পাকিস্তান। নদীতে ব্রিজ নেই, তবে 2-4খানা ডিঙি আছে নদীর দুপারে। নদীর ওপর ক্রমাগত টহল দিতে লাগল 2টো হেলিকপ্টার। মাঝিদের বলে দেওয়া হয়েছে তারা যেন কাউকে জলে নামতে না দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে গাড়িটা কোথায় গেল? ঘাট পর্যন্ত রাস্তা আছে, গাড়ি তো স্বচ্ছন্দে ঘাটে চলে আসতে পারত, কিন্তু আসেনি। কোথায় গাড়ি?
দুই হেলিকপ্টার উঠে গেল 2000 ফুট ওপরে। নদীর ধারে ফাঁকা জমি আর ক্ষেত, কিন্তু কিছু দূর থেকে শুরু হচ্ছে আম বাগান। সেই আম বাগানের ভেতরে গাছের ফাঁকে কি যেন একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই তো কালো অ্যাম্বাসেডর। হেলিকপ্টার ছুটলো আম বাগানের দিকে, নামলো আম বাগানের ঠিক পেছনে, নেমেই সবাই ছুটলো গাড়ির দিকে। না, গাড়ি ফাঁকা, কিন্তু খোকোশ আছে। সে গাড়ির ভেতর ঢুকে প্রথমে মন দিয়ে শুঁকল ড্রাইভারের সিট, তারপর গাড়ি থেকে নেমে মাটি শুঁকতে শুঁকতে এগিয়ে চলল। শিকারের গন্ধ পেয়েছে খোকোশ। ওদিকে একটা হেলিকপ্টারে করে নদী টহল দিতে চলে গেলেন কুমারেশ আর সুজিত। খোকোশের সঙ্গে রইল সঞ্জয়, আর রইলেন প্রণব চৌধুরী। খোকোশ কিন্তু ঘাটের রাস্তা ধরছে না, ক্ষেতের দিকে চলেছে। একের পর এক ক্ষেতের আল পেরিয়ে চলেছে সে, আর তার পেছনে যেতে যেতেই সঞ্জয়ের চোখে পড়ল লোকটা। একটা একলা লোক ক্ষেতের উপর দিয়ে নদীর দিকে যাচ্ছে, কাঁধে দুটো নাইলনের ব্যাগ। বোধহয় সুপুরির ব্যবসায়ী, মাল বিক্রি করে বাড়ি ফিরছে। কিন্তু বাড়ি যদি ফিরতে হয়, তাহলে এইভাবে ক্ষেতের মধ্যে দিয়ে নদীর দিকে যাচ্ছে কেন? ঘাটের রাস্তা ধরছে না কেন? আর তাছাড়া ওর পরনের ওই ছিটের ফতুয়া আর ধুতি কেমন যেন চেনা চেনা লাগছে সঞ্জয়ের। কোথায় যেন দেখেছে সে, হঠাৎ করে মনে পড়ে যায় সঞ্জয়ের। জ্ঞান সিং, শালিমারের সেই ট্রাক ড্রাইভার, এই পোশাক সে তার খালাসির গায়ে দেখেছে। কিন্তু সব থেকে বড় প্রমাণ খোকোশ। লোকটিকে দেখা মাত্র খোকোশ তীর বেগে তার দিকে ছুটতে শুরু করেছে। আর কোনো সন্দেহই থাকতে পারে না, বন্দুক উঁচিয়ে চেঁচিয়ে ওঠে সঞ্জয়, মোদি হাজরা, আর এক পাও যদি নড়বার চেষ্টা করো তোমায় আমি গুলি করব। মোতি হাজরা নদীর একেবারে ধারে পৌঁছে গেছে। সামনে দিক থেকে হেলিকপ্টার এগিয়ে আসছে তার দিকে, পেছনেও পুলিশ। এক মুহূর্ত ভাবে সে, ধরা দেবে না পালাবার চেষ্টা করবে? না, ধরা দিয়ে ফাঁসিতে ঝুলতে সে রাজি নয়। সে মারল নদীতে ঝাঁপ, সঙ্গে সঙ্গে গুলির শব্দে কেঁপে উঠল প্রান্তর। মতি হাজরাকে মেরে ফেলতে চায়নি সঞ্জয়, জখম করতে চেয়েছিল। গুলি লেগেছে তার কাঁধে, তাও সে এক হাত দিয়েই সাঁতার কেটে বেরিয়ে যেত, কিন্তু বাদ সাধল খোকোশ। লাফিয়ে পড়ল তার ঘাড়ের ওপর, কামড়ে ধরল তার কাঁধ। পালাবার আর উপায় রইল না মতি হাজরার। ওদিকে ঘাটের দিক থেকে একটা শোরগোল কানে এলো। মাঝির দল দুজন লোককে জলে নামা থেকে আটকেছে। পুলিশ তাদের বলেই দিয়েছিল এদের কথা। চোরা কারবার মাঝিরা করতে পারে, কিন্তু খুনি আসামির ওপর তাদের কোনো সহানুভূতি নেই। দুজন এখন ঘাট ছেড়ে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটছে আম বাগানের দিকে। হেলিকপ্টার ধাওয়া করলো তাদের পেছনে। রাইফেলের পাল্লার মধ্যে এসে যাওয়ার সঙ্গে সঙ্গেই গুলি চালালেন কুমারেশ মজুমদার। যাদব আর মাধব ওরফে মোতাহের শেখ আর জাফর আলী পূর্ব পাকিস্তান পালানো আর হল না। আসামিদের কাছ থেকে পুলিশ উদ্ধার করল প্রায় লাখখানেক টাকা। এ নোট জাল নয়, জাল নোটের কারবার থেকে যা মুনাফা হয়েছিল এ সেই টাকা। প্রত্যেক মাসেই মুনাফার টাকা তারা পূর্ব পাকিস্তানে পাচার করে এসেছে। এই শেষ কিস্তিটাই খালি গেল না। আপাতত আসামিদের প্রেসিডেন্সি জেলে রাখা হল। সন্ধেবেলা সবাই বসলেন প্রণব চৌধুরীর বাড়িতে এই গোলমেলে মামলার জট ছাড়াতে। এদিকেও ভালো খবর স্যার,
বদ্রিদাস কনফেস করেছে। যশোদা মানে মতিহাজরা কেষ্টপুর থেকে ফিরতেই বুলাকি চাঁদ তাকে গালাগালি করে মুনাফার বকরা তাকে কম দেওয়া হয়েছে বলে। খানিকটা ঝগড়ার পরেই মতি বন্দুক বার করে তাকে গুলি করে। ঘটনার সময় বদ্রিদাস সেখানে হাজির ছিল। নিঃসন্দেহে সুখবর। আচ্ছা সঞ্জয়, যশোদা আর নিহাল চাঁদ যে একই লোক এ সন্দেহ তোমার হলো কি করে? দুজনের চেহারায় মিল পাওনি নিশ্চয়ই? না, তা পাইনি, কিন্তু আপনাকে আগেই বলেছিলাম যে ট্রেনে দেখেছি যশোদা পালের বিচিত্র কলম ধরার কায়দা। শেঠ মঞ্জিলে জবানবন্দিতে সই করার সময় দেখি নিহাল চাঁদের কলম ধরার কায়দা একেবারে এক। ওই জন্যই তাকে জিজ্ঞেস করেছিলাম ইংরেজিতে কাজ হয় কি না। তারপর তার সেরেস্তা থেকে যখন তাকে পাঠালাম ড্রাইভারের খোঁজ নিতে, সেই ফাঁকে একবার তার কাগজপত্র ঘেঁটে তার ইংরেজির হাতের লেখা দেখলাম, হুবহু নোটে যশোদা পালের লেখার মতো। আসল গল্পটা কিন্তু এখনো শুনিনি আমরা। আসল যশোদা পালকে খুন করলো কে, কেন, আর তারপর মতি হাজরা সারদা পাল মিলে যে জাল নোটের কারখানা খুলে বসলো কেষ্টপুরে, তার সূত্রপাত হলো কিভাবে? আমার কাছে সঠিক উত্তর পাবেন না স্যার, যা পাবেন তা শুধুই আমার অনুমান। আহা, তাই শুনি না। বেশ, তাহলে শুনুন। যশোদা পাল খুব সুবিধের লোক ছিল না, ফন্দিবাজ লোক। তার প্রমাণ হচ্ছে ওর ওই আংটির ব্যবসা। সে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ে যে জেল খাটে সে খবর আমি দুখিয়ার মা আর হরকেষ্ট দত্তর কাছ থেকে পেয়েছি। জেলে থাকতেই তার জালিয়াতদের সঙ্গে আলাপ হয়, তাদের কাছ থেকেই সে নোট জাল করা শেখে। কলকাতায় তাদের সঙ্গে কিছুদিন কাজ করে যে কোনো কারণেই হোক সে ঠিক করে নিজের দেশের বাড়িতে এই কাজ করবে। সে কলকাতা থেকে মিস্ত্রি আনিয়ে পাকা বাড়ি তৈরি করায়, তার সঙ্গে তৈরি করায় মাটির নিচে চারটে ঘর। এ কাজ স্থানীয় মিস্ত্রিকে দিয়ে করালে মাটির নিচের ঘরের কথা সবাই জেনে যেত। মাটির নিচে ঢোকার দুটি পথ, একটা সারদা পালের শোবার ঘরের আলমারির মধ্যে দিয়ে, অন্যটা মনসাতলা দিয়ে। সম্ভবত জালিয়াতি জিনিসপত্র নিয়ে আসার সময় সে একদিন পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ মানে মতি হাজরা, মোতাহের আর জাফর, তাদের মধ্যে একটা বন্দোবস্ত হয়। মতি, মোতাহের আর জাফর যশোদার সঙ্গে ব্যবসায় ঢুকে যায়, নোট জালের কাজ শিখতে থাকে। কিন্তু যশোদা পাল বোধহয় ঝগড়াটে লোক ছিল, কলকাতার দলের সঙ্গেও তার বনিবনা হয়নি, এখানেও হলো না। আমার যা মনে হয় স্যার, ওর তারপর তিনজনের সঙ্গে একটা রফা হয়েছিল, মোটামুটি কিছু টাকা, পোস্ট অফিসে যা টাকা জমা পড়ে তার সঙ্গে ও তিনজনকে দিয়ে দিত এবং তারা চলে যেত পূর্ব পাকিস্তান। 1952 সালের 12ই আগস্ট চারজনের দেখা করার কথা ফাঁড়িতে। মতি সেদিন কায়দা করে অন্য সেপাইদের ফাঁড়ি থেকে সরিয়ে দিল, কিন্তু কিছু একটা গোলমাল হলো শেষ মুহূর্তে। বোধহয় ফাঁড়িতেই যশোদা আর অন্যদের মধ্যে ঝগড়া লাগে। মতি হাজরা বদরাগিয়ার বেপরোয়া লোক, ঝগড়ার মুখে সে খুন করে বসল। তারপর? তারপর আর কি, বর্ষাকাল, কানা দামোদরে তখন জল, তার ভেতরেই ফেলা হলো লাশ। যাতে ভেসে না ওঠে তার জন্য ওপরে চাপা দেওয়া হলো পাথর। মতি হাজরার ইউনিফর্মে নিশ্চয়ই খুনের সময় রক্ত লেগেছিল, কাজেই সেটাও গেল তার সঙ্গে। ফাঁড়ির ঘরের থেকেও খুনের চিহ্ন মুছে ফেলল ওরা। কথা ছিল এরপর তিনজনে পালিয়ে যাবে, কিন্তু তাদের আটকে দিলেন সারদা পাল। তার বাড়ির নিচে কারখানা কে চালাবে? এরা তিনজন কাজ শিখেছে, এরাই চালাক। লোভ বড় ভয়ঙ্কর জিনিস, লক্ষ লক্ষ টাকা রোজগারের সুযোগ কেউই ছাড়তে চাইল না। মতি হাজরা হয়ে গেল যশোদা পাল। গাঁয়ে সে দিনের বেলা বেরোয় না, পাছে তাকে কেউ চিনে ফেলে। শহরে এসে যায় মাঝে মাঝে মাল মশলা কিনতে আর তার দালালকে নকল নোট দিতে, যেগুলো সে বাজারে ছাড়বে। দালাল মানে বুলাকি চাঁদ, যাকে সে নিজে ফুটপাথ থেকে তুলে এনে শেঠ মঞ্জিলে বসিয়েছে। ভালোই চলছিল ব্যবসা, কিন্তু ওই ধর্মের কল বাতাসে নড়ে। বৈশাখের খরার জন্য ঝিঙে লতায় জল সেচ দেওয়ার দরকার হলো মুচিরাম চাষির। ডোঙাকল বসাতে গিয়ে 8 বছরের পুরনো যশোদা পালের কঙ্কাল সে আবিষ্কার করে ফেলল।
কিন্তু এসব যে তুমি বলছো এগুলো কোর্টে প্রমাণ করা যাবে তো? আমার মনে হয় প্রমাণ পাওয়া যাবে সারদা পালের মায়ের কাছে। আমি দুখিয়ার মায়ের কাছে শুনেছি যে ভদ্রমহিলার চোখের জল এই 8 বছরেও শুকোয়নি। আসল যশোদার অন্তর্ধানের রহস্য তো তার কাছে গোপন ছিল না, কারণ মতি আর তার 2 সঙ্গীকে দিনে 4 বার খাওয়ানোর দায়িত্ব তো তার ঘাড়েই ছিল। যশোদা তারই কোলে পিঠে মানুষ হয়েছিল। এখন মতি হাজরাকে যশোদা বলে ডাকতে গেলেই তার কান্না পেয়ে যেত। একেবারে খাপে খাপ মিলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু মতি আর তার সাঙ্গপাঙ্গরা তো বারাসাতে পুলিশের আইডি দেখিয়েছিল, ইউনিফর্মও পরেছিল। আমার ধারণা সেগুলো সবই এসছে জ্ঞান সিং এর কাছ থেকে। ওই জায়গাটা আমাদের ভালো করে সার্চ করতে হবে। আমি ভাবছি অন্য কথা। আচ্ছা স্যার, সঞ্জয়কে এবার সাধারণ ফোর্সে না রেখে গোয়েন্দা বিভাগে ট্রান্সফার করে দেওয়া উচিত নয় কি? নিশ্চয়ই, আর তার সঙ্গে একটা প্রমোশন। উত্তম প্রস্তাব। আমি আজকেই আইজি সাহেবকে চিঠি লিখছি। বাবা সঞ্জয়, তোমার আপত্তি নেই তো? সে স্যার আমি আর কি বলবো, আপনি যা ভালো বোঝেন। সানডে সাসপেন্সে আজ শুনলেন অলোক ঘোষের 10 তারাংটি। গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা, মুচি রাম ট্রেনের হকার এবং সুজিত অগ্নি, সঞ্জয় বোস সমক, সারদা পাল এবং কুমারেশ মজুমদার মীর, যশোদা পাল অনির্বাণ ভট্টাচার্য, হরকেষ্ট দত্ত জগন্নাথ বসু, দুখিয়ার মা উর্মিমালা বসু, প্রণব চৌধুরী সুকমল ঘোষ, দীনদয়াল দুবে বিপুল নাগর, যাদব চয়ন, মাধব পুষ্পল, মাঝি সত্যম ভট্টাচার্য, বারাসাতের এসআই শায়ক, হরিশ পাকড়াশি, শুভাশিস মুখোপাধ্যায়, নিতাই মুন্সি, শুভদীপ চক্রবর্তী। গল্পের কথক এবং বদ্রীদাসের চরিত্রে গল্পের বেতার নাট্যরূপ, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। সানডে সাসপেন্স টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সুধীন্দ্রনাথ রাহার নাতি লেখক বৈজয়ন্ত রাহাকে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো অলোক ঘোষের 10 তারাংটি। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।